আজকে তো দিদি আর কিছু যেটা পড়াবো ফুটিংটা পড়াবো না, কারণ ফুটিংটা লাস্টে পড়াবো। তোদের এই পার্টটা আজকে আমি পড়াবো, এটা একদম ইজি পার্ট এবং নতুন ইউনিট 11 এটা বাদ আছে। প্রিস্টেজ কংক্রিট দাদা, প্রিস্টেজ কংক্রিট একদম এটা দাদা, ওটা ওটা পরে করাবে, আগে এটা করিয়ে দাও না, আমাদের ইন্টারনাল এর দিবে WW রিইনফোর্সমেন্ট দিবে। আমি পড়াবো ডাবলিটা কালকে পড়াবো, তার আগে কিছু প্রি রিকুইজিট আছে। ডাবলিটা আমি তো হুট করে বললি তো হবে না, আমি এক্ষুনি ডাবলি স্টার্ট করি, মানে হ্যাঁ তোরাই হাফ বুঝতে পারবি না। ডাবলিটা কালকে আমি পড়াবো, কালকে তোদের ডাবলি রাত্রিবেলা বসে একটু শেষ করিয়ে দেবো। কালকে মোটামুটি আজকে সিলেবাস শেষ, ফুটিংটা করাবো না, কারণ ফুটিং এ আমি তোর ম্যাথের প্রসিডিওরটা পাঠিয়ে দেবো, তার সাথে একটা অঙ্ক পাঠিয়ে দেবো, তোরা নিজেরা করিস। ফুটিংটা মোটামুটি সবই হয়ে গেছে, শুধু একটু বোঝাতে বাকি আছে, আমি কনসেপ্ট দিয়ে দেখি। কালকে আসলে আমি শেষ করে দেবো, কালকে ডাবলি করাবো, ডাবলি করিয়ে শেষ করে দেবো। তার আগে আজকে ডাবলি করানোর জন্য যেটা করতে হবে সেটা সিঙ্গলি দেখে রাখিস, সিঙ্গলি রেনকোট সেকশনের যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটা কিন্তু তোরা দেখে আসবি। এটা যদি না দেখে আসিস তাহলে কিন্তু ডাবলি বুঝতে পারবি না, বুঝা গেল? আরসিসি শেষ হয়ে গেলে প্রজেক্টটা ধরবে। আরসিসি শেষ হয়ে গেলে এখন জিওটেক বাকি আছে, আগে থিওরি গুলো শেষ করি, প্রজেক্ট পরীক্ষা সেমিস্টারের পরেও স্টার্ট করা যাবে, কোনো অসুবিধা নেই। প্রজেক্ট কিছু নেই, মানে ইন্টারনালের আগে সাবজেক্ট গুলো শেষ করে দেওয়ার চেষ্টা করি, তারপর দেখি। ঠিক আছে দাদা, তুই আমি তাহলে যেটা স্টার্ট করছি এখান থেকে তোদের 4টে নাম্বার আছে। স্যার আওয়াজ হচ্ছে একটা। নাসির মাইকটা অফ কর। হ্যাঁ, আমার গ্রুপটায় আছে 19 জন, মাত্র জয়েন হয়েছে 7 জন না 8 জন, এরকম তো সব অবস্থা। 2 4 6 7, 7 জন আছে, 18 19 জন, পড়াশোনার কি অবস্থা? ঠিক আছে, এই প্রিস্টেন্স কংক্রিট থেকে 4টে নাম্বার আসবে, পুরো থিওরি, এখান থেকে কোন রকম কিছু ম্যাথ নেই, খুব ইজিলি চলে আসবে। যেমন ফার্স্ট জিনিস, আমরা একটা ফার্স্ট নোট ডাউন কর, খোলা হয়নি, আজ হচ্ছে 3 তারিখ, 3। আচ্ছা, কলেজ সব গেছিলি? না দাদা, কলেজে তো গরমা গরমি চলছে, গেছিলাম, অনলাইন অফলাইন পরীক্ষা করে দিয়েছে বলে সব 7 তারিখে সব নবান্ন, সব এই নবান্ন নাকি কারিগরি ভবন অভিযান রেখেছে তো সব। কারিগরি শুধু অভিযানই চলছে, কালকে বিএসসি অভিযান ছিল, এবার কারিগরি ভবন অভিযান। আজ আর সি ক্লাস নাম্বার কত? প্রিলিমসের রেজাল্ট বেরোলো তো আজকে, রেজাল্ট বেরিয়েছে? WBCS প্রিলিমসের 2021-টা রেজাল্ট বেরিয়েছে আজকে আবার। হ্যাঁ, ও এই করলেই হবে, ওই বিএসএ উড়িষ্যা স্ট্র্যাটেজি নিচ্ছে আর কি, অসুবিধা নেই, বিজা পাচ্ছে করুক, ওগুলো মাঝে মাঝে করা ভালো। আর্থিক ডিজাইনে ক্লাস নাম্বার কত আছে? 22। দাদা 22 হবে, 22। আর্থিক ডিজাইন ক্লাস নাম্বার হচ্ছে 22। আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে স্টার্ট এবং ফিনিশ দুটোই করে দেবো, ইউনিট 11 যেটা হচ্ছে প্রিস্টেজ কংক্রিট। আর কালকে ডাবলিটা করাবো, ডাবলির আগে আমার ক্লাসরুমে তোর ভিডিও আছে, ওখান থেকে তোরা কিন্তু অবশ্যই সিঙ্গুলিটা এবং এডিএসএম এর একটু কনসেপ্টটা দেখে রাখিস, কালকে তাদের বুঝতে ওটা সুবিধা হবে। মানে ওটা এই সপ্তাহের মধ্যে আমি আরসি শেষ করে দেবো, কালকে দেখি, কালকে যতটা পারি করাবো, এবার একবার তো পারবো না, কালকে অনেকক্ষণ টাইম নিয়ে বসবো, কালকে বিটেকে রাত ওদের দুটো ব্যাচ নিয়ে বসবো। দেখ, প্রিস্টেস্ট, আমাদের এই প্রিস্টেস কমপ্লিট করতে গেলে আমাদের একটা কোড লাগে, সেটা হচ্ছে তোদের পরীক্ষা শর্ট কোশ্চেনটা আসবে। প্রিস্টেস কমপ্লিট করতে গেলে আমাদের কোন কোডটা আমাদের জানতে হয়,
আমাদের যেমন আজকে ডিজাইনের জন্য আমরা ইউজ করি IS 456-2000, সেরকম আমাদের প্রিস্ট্রেসড কংক্রিটের জন্য যে কোড আমরা ইউজ করি প্রিস্ট্রেসড, কংক্রিট কোড এটা হচ্ছে IS 1343 1343, ঠিক আছে, 2012 লেটেস্ট ভার্সন হচ্ছে 2012, IS 1343 2012, এটা হচ্ছে আমাদের প্রিস্টেস কংক্রিটের কোড। এবার প্রিস্টেস, এবার আমাকে একটা বল, ফার্স্টে আমরা যদি এখানে একটা বিম আঁকি, এখানে আমরা একটা বিম আঁকলাম, এখানে হচ্ছে আমার সাপোর্ট আছে, কি সাপোর্ট দিলাম, এদিকে সাপোর্টটা কি আর এদিকে সাপোর্টটা কি, এ পয়েন্টে সাপোর্টটার নাম কি আর বি পয়েন্টে সাপোর্টটার নাম কি, বি পয়েন্টটা হিঞ্জ, বি পয়েন্টে একটা হিঞ্জ আর ডি পয়েন্ট দাদা বি এরটা রোলিং আর এরটা হিঞ্জ। রোলিং সাপোর্ট, এটা রোলার সাপোর্ট, রোলার নট হ্যাঁ রোলিং, ধরো বলতে এটা হচ্ছে রোলার সাপোর্ট, নিচে তো বল লাগানো আছে, এখানে একটা রোলার সাপোর্ট আর এইটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। তোদের গভর্নমেন্ট জব প্রিপারেশন এর নেক্সট দিন এয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট করাবো, তখন এইসব জিনিসগুলো অনেকটা ক্লিয়ার হবে। এবার যদি এর উপর যদি আমি একটা UDL চাপাই, তা UDL দিই, এর উপর কি দিচ্ছি আমি, UDL দিচ্ছি, তাহলে UDL টা দিলে বিমটা কি হবে, বিমটা এরকম ভাবে আমার পেন্ট হতে চাইবে, হবে তো নাকি, হ্যাঁ দাদা এরকম ভাবে পেন্ট হবে। এবার টপ সারফেসটা কি হবে, বটম সারফেসটা কি তৈরি দাদা, হবে, টপ সারফেসটা হবে কম্প্রেশন আর বটম সারফেসটা হবে টেনশন। যেটা আমি বলেছিলাম সেম ভাবে যদি আমার একটা আঙুলকে দেখানো হয়, যেমন একটা আঙুল স্ট্রেট, এই যে একটা আঙুল কুঁচকে যাচ্ছে, একটা আঙুল কুঁচকে দিয়ে দিই, সেরকম কি হচ্ছে এই টপ সারফেসটা ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাওয়া মানে যখন আমি চাপ দিচ্ছি তখনই তো ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমার টপ সারফেসটা কি হচ্ছে কম্প্রেশন তৈরি হচ্ছে, যখন চাপ দিচ্ছি, আর বটম সারফেসটা টান হয়ে আছে, তার মানে কি বাড়তে চাইছে, তাহলে বটম সারফেসটা আমার কি তৈরি হচ্ছে, বটম সারফেসটা আমার টেনশন তৈরি হচ্ছে। এবার তাহলে এখানে আমি বলতে পারি আমার টপ সারফেসটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কম্প্রেশন, আর বটম সার্ফেস টা তৈরি হচ্ছে টেনশন, এটুকু সবার কাছে ক্লিয়ার। তাহলে যখন একটা বিমের উপর যখন আমার UDL পড়ছে, তখন বিমটা টপ সার্ফেসে আমার কম্প্রেশন তৈরি হচ্ছে আর বটম সার্ফেসে হচ্ছে টেনশন তৈরি হচ্ছে, ক্লিয়ার না, ক্লিয়ার না, হ্যাঁ দাদা ক্লিয়ার। ভেরি গুড। এবার আমার কংক্রিট কি নিতে পারে, কম্প্রেশন নিতে পারবে, কম্প্রেশন 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 হচ্ছে আমরা গুড হচ্ছে ইন কম্প্রেশন, গুড ইন কম্প্রেশন, বাট উইক ইন কি টেনশন, হ্যাঁ ইয়েস স্যার, উইক ইন টেনশন, সেই জন্য আমাদের যেহেতু আমার নিচে টেনশন তৈরি হচ্ছে, যদি আমরা এটা নর্মাল PCC রাখতাম, PCC পুরো কথা কি প্লেন সিমেন্ট প্লেন কংক্রিট, সিমেন্ট কংক্রিট, প্লেন সিমেন্ট কংক্রিট, যদি আমি নর্মাল PCC রাখতাম তাহলে কি হতো, এইখান দিয়ে আমার বিমটা তো ক্র্যাক চলে আসতো নাকি, বটম পোর্শনে কি হতো, হ্যাঁ স্যার ক্র্যাক, হ্যাঁ ক্র্যাক ক্র্যাক চলে হয়ে আসতো। যায়, এবার এই ক্র্যাকটাকে আমরা রেজিস্ট করার জন্য আমরা কি ইউজ করি, রেনফোর্সমেন্ট প্রোভাইড করি, স্টিক। এনফোর্সমেন্ট, আমরা যদি রেজিস্ট করতে চাই তখন আমরা এনফোর্সমেন্ট দিই, দাদা কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, ওকে তখন আমি এখানে বটমে কি হলো রেনফোর্সমেন্টটা দিয়ে দিই, যাতে না আমার সে টেনশনটাও যাতে ক্যারি করতে পারে, যাতে না আমার ক্র্যাকটা যাতে না আসে, ঠিক আছে। এই হলো আমাদের RCC ডিজাইন, RCC ডিজাইনের মেন কনসেপ্ট হচ্ছে এটা, আমরা যে রেনফোর্সড সিমেন্ট কংক্রিট যে ডিজাইনটা করি তার মেন কনসেপ্ট হচ্ছে এইটা, কংক্রিট আমার কম্প্রেশন নিতে পারে না, কংক্রিট আমার টেন সরি কম্প্রেশন নিতে পারে বা টেনশন নিতে পারে না, সেই রেসপেক্টে আমার
কংক্রিটের উপর থেকে যদি আমরা লোড করে তাহলে টপ ফাইবারটা কম্প্রেশন, বটম ফাইবারটা টেনশন তৈরি হয়। এই টেনশনটাকে রিডিউস করার জন্য আমরা নিচ থেকে একটা আমরা বার প্রোভাইড করা যাতে আমরা টেনশনটাকে নিতে পারি। এইটা গেল হচ্ছে নর্মাল আর্চিং বিমের ডিজাইন। এবার একটা জিনিস দেয়, এবার হচ্ছে স্টেজ ডায়াগ্রাম যদি টানে, এবার হচ্ছে একটা স্টেজ ডায়াগ্রাম, ভয় পাবি না, যেখানে বুঝতে না পারি আমি জিজ্ঞাসা করি, খোলা মনে জিজ্ঞাসা করি, আমি শেখাতে সবসময় রেডি। এবার যেখানে একটা স্টেজ ডায়াগ্রাম টানে, এগুলো সব কিন্তু পরের দিন লাগবে, আমি আজকে আরেকটা হালকা করে সেলাই করে দিচ্ছি। স্টেজ ডায়াগ্রামটা কি, যদি সাপোজ এটা আমি ক্রস সেকশন টানি, এটা আমি কি নিচ্ছি ক্রস সেকশন মানে কাটছি, এটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার এইরকম আমার ক্রস সেকশন পাচ্ছি। তাহলে এই স্টেজ ডায়াগ্রামটা তো থার্ড সেমিস্টারে ছিল, স্টেজ ডায়াগ্রাম কিরকম হবে সেটা হচ্ছে থার্ড সেমিস্টারে ছিল। স্টেজ ডায়াগ্রাম হলো যদি আমার এটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয়, এটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয় নিচে হয়ে গেল তো উপরে, এটা যদি হয় তাহলে স্টেজ ডায়াগ্রামটা কিরকম হয়, অ্যাকচুয়ালি আমি একটু ভুল আঁকলাম, লাগলো মানে এইটা এইটা হবে না, এখানে যদি আমি বার প্রোভাইড করি, এখানে আমি যদি বার দিলাম, নিচে তো আমার বার গুলো প্রোভাইড করা হয়, নিচে আমি বার দিলাম, এটা কি বিম টানলাম, সিং সিংলি রেনফোর্স সিঙ্গলি রেনফোর্স বিম, একদম ভেরি গুড, এটাকে বলে সিঙ্গল রিইনফোর্স। শঙ্কর হ্যাঁ বলো দাদা। তুই এতদিন পড়িস নি কেন, পড়াশোনা করিস নি কেন, ভালো লাগে না পড়তে? না ভালো লাগে এই অনলাইনে পরীক্ষা পরীক্ষার জন্য। অনলাইন হচ্ছে বাবা পড়েই যাচ্ছে বেকার ফালতু, সেটা লাগলো না, এই যে এখন এসে পড়তে ইচ্ছা করেছে এটাই সব থেকে ভালো কথা, ইচ্ছা তো করেছে আগে নাই করতো নাই করতো। এইটা হচ্ছে দেখ স্টেজ ডায়াগ্রাম, ঠিক আছে, ট্রায়াঙ্গুলার আমাদের স্টেজ ডায়াগ্রামটা হয়, এইটাকে বলে নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস এর উপরের পার্টটায় আমার কি থাকে, কম্প্রেশন থাকে, টেনশন অ্যাক্সিস এর বটম পার্টটায় কি থাকে, টেনশন থাকে, টেনশন ঠিক আছে। এবার কংক্রিট তো আমার কম্প্রেশন নিতে পারে, বা টেনশন কি নিতে পারে, টেনশন তো নিতে না পারে, না তাহলে আমার তো নিচের এই যে নিচের পার্টটায়, এই নিচের পার্টটায় টেনশনটা নিচ্ছে কি, নিউট্রাল অ্যাক্সিসের, রিইনফোর্সমেন্ট রিইনফোর্সমেন্ট তাহলে এই আমি এখানে যে কংক্রিটটা ইউজ করছি, কংক্রিটটা ইউজ করার কোনো মানে আছে, না দাদা নিউট্রাল অ্যাক্সিসের বটম পার্টটা আমরা দেখতে পাচ্ছি নিউট্রাল অ্যাক্সিস এর উপরে পার্টটা, সাপোজ আমি কি তো বলাই কি, আমি আঙুলটা দিয়ে বলছি, ঠিক আছে, আঙুলটা দিয়ে এই আঙুলটা যদি আমার মিডিলটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয়, আমার উপরের পার্টটা যদি কংক্রিট হয়, উপরের পার্টটা আমার লোডটা নিতে পারছে, বাট এই নিচের পার্টটা আমার লোডটা কিন্তু নিতে পারছে না, সেই জন্য আমি এখানে বার প্রোভাইড করলাম। এবার যে আমি বারটা প্রোভাইড করছি, ঠিক আছে, এখানে বারগুলো প্রোভাইড করেছি, তাহলে আমার তো কংক্রিটটা তো কোনো রকম তো আমার হেল্প করছে না, এদিকে কোনো রকম হেল্প করছে নিউট্রাল অ্যাক্সিসের নিচে, না দাদা না তাহলে বেকার আমি ইউজ করবো কেন? তাহলে এখানে আরসি ডিজাইনে আমার নিচে এই যে কংক্রিটের সেকশনটা ইউজ করার কোনো মানে আছে? দাদা গার্ড হিসেবে দাদা সেকশনটাকে ইকুইভ্যালেন্ট করার জন্য ইউজ করা হয়। না, এখানে কংক্রিটটা আমার মেনলি ইউজ করা হয় কারণ রেইনফোর্সমেন্ট তো এমনি হাওয়ায় ঘুরবে না,
আমি বললাম এই পার্টটা কমপ্লিট করে দাও, হ্যাঁ উপরে ফিল পার্টটা, করার জন্য নাকি, গার্ডের জন্য? উপরে পার্টটা বললাম কমপ্লিট করে দাও, আর নিচের পার্টটা রড গুলোকে হাওয়ায় ঝুলিয়ে ঝুলিয়ে দাও, তাহলে কোনো কাজ আলটিমেট কাজের কাজ হবে নো স্যার, না, না ফিল করতে হবে তো। কাজের কাজ হবে না, যাতে এই রেনফোর্সমেন্ট গুলোর সাথে আমার একটা বন্ড তৈরি হয়, ঠিক আছে, রেনফোর্সমেন্ট গুলোর সাথে একটা বন্ড তৈরি হয়, সেই জন্য আমার কি করা হচ্ছে, আমার নিচে কংক্রিটটাকে ইউজ করা হচ্ছে, কিন্তু আলটিমেট এর নিচের পোর্শনের কংক্রিটটা কিন্তু কোনো আমার কাজে লাগে না, লোড ক্যারিং এর জন্য কোনো কাজে লাগে না। সেই জন্য কি এলো আমার পিস্টেস কংক্রিটের ধারণাটা এলো, তাহলে আরসি ডিজাইন তোদের পরীক্ষায় একটা কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর, যেটা কি কোশ্চেনটা, যেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন, 1 নম্বর কোশ্চেন পরীক্ষায় আসতে পারে থিওরি কোশ্চেন, ডিফারেন্স বিটুইন আরসিসি অ্যান্ড ফ্রিজ টেস্ট, আরসিসি কংক্রিট বা রেনফোর্সমেন্ট কংক্রিট, আরসিসি আর হচ্ছে ফ্রিজ টেস্ট, ফ্রিজ টেস্ট কংক্রিট, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, পিস্টেস কংক্রিট আর আরসিসি এর মধ্যে ডিফারেন্সটা কি? লিখে নে, লিখে নে কি, আমি বলে দিচ্ছি, ফালতু আর দেওয়া দরকার, নোটটা দেবো সেখানে দেখে নিস, তাহলে আমি আরসিসির একটা ডিফারেন্স কি দেখলাম, আমি স্টাফে দিচ্ছি তাহলে রাফে নোট করে নেন, নোটটা দিয়ে দেবো ওখানে ডিটেলসে দেখা, একটা জিনিস আমি কি দেখলাম আরসিসির, এখানে যদি আমি আরসিসি হেডিং দিই আর একটা হচ্ছে এখানে ফ্রিজ টেস্ট হেডিং দিই, ফ্রিজ টেস্ট হাতের লেখা বোঝা যাচ্ছে তো, আর আমাকে দেখা যাচ্ছে কোনো ল্যাগ হচ্ছে না তো আজকে, না লাগবে ল্যাগ নো হচ্ছে, ল্যাড, না তাহলে না কোনো দাদা আছে, অসুবিধা নেই ওকে আছে। আজকে কি, হ্যাঁ দাদা ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, আমার কালকে নেটওয়ার্কটা শেষ হবে, কালকে অ্যাকচুয়াল আমি প্যাকটা চেঞ্জ করব, আজ অসুবিধা হচ্ছে না, কালকে আমি বিলো নিউট্রাল অ্যাক্সিস, তাহলে 1 নম্বর যেটা সেটা হচ্ছে বিলো নিউট্রাল অ্যাক্সিস, নোট ডাউন করিস, কিন্তু বিলো নিউট্রাল অ্যাক্সিস টেনসাইল ক্র্যাক ইজ জেনারেটেড, টেনসাইল ক্র্যাক ইজ জেনারেটেড, ঠিক আছে, তাহলে বিলো নিউট্রাল অ্যাক্সিস টেনসাইল ক্র্যাক ইজ জেনারেটেড, প্রিস্টেস কমপ্লিট আমরা কি এটা ডিটেলস আমি বলিনি, তাহলে বিলো নিউট্রাল অ্যাক্সিস টেনসাইল ক্র্যাক ইজ নট জেনারেটেড, আর একটা যেটা হয় আমাদের যখন আরসিসি করা হয়, আরসিসি মিনিমাম গ্রেড কত বলতে পারবি, আরসিসি যে আমরা আরে করি M20 কোড বলে দিই, দাদা, মিনিমাম M20, মিনিমাম হচ্ছে M20, ঠিক আছে, আর পিসিসি মিনিমাম কত, দাদা M15, আমাদের টোটাল গ্রেড গুলো হয় কিন্তু M5 থেকে, হ্যাঁ M5, M10, M15, M20, M25, এই গ্রেড গুলো হয়, এম সরি এর মধ্যে আর একটা দাদা গ্রেড আছে M7.5 M20, আসছে আছে না? হ্যাঁ একটি M7.5। পরীক্ষা কিন্তু এইটা জিজ্ঞাসা করে, ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞাসা করে M5 এর গ্রেড কত, সবাই কিন্তু হা করে যায়, কারণ ইন জেনারেল আমরা যেটা জানি M10 থেকে জানি M25, M5 আর M7.5 কিন্তু জানি না, আর ইন্টারভিউটা কোশ্চেন করে কিন্তু এখান থেকে, ঠিক আছে, এটা ইন্টারভিউ পারপাসে বললাম, যখন চাকরি যখন ইন্টারভিউ দিবি তখন সেইখানের জন্য বললাম, এটা আমাদের ইন্টার্নশিপ যে দিয়ে থেকে ওখানে জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ তো বলে দিচ্ছি বাবু, এমনি করতে 8 বছরের অভিজ্ঞতা নিয়ে এখানে বসে আছি, আমরা যে সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করে যাই না, আমরা যে সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করি সেগুলোই তোর ইন্টারভিউ বল, বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম বল, বিভিন্ন এক্সামে আসে যায়, আমরা সেমিস্টারে যেগুলো পড়ি সেগুলো থেকে খুব একটা বেশি আসে না, যেগুলো অ্যাভয়েড করে দেয় সেগুলো থেকেই চলে আসে। তার 2 নম্বর হচ্ছে যেখানে হচ্ছে আমার
হাই স্ট্রেংথ কংক্রিট ইজ নট ইউজড, হাই স্ট্রেংথ কংক্রিট অ্যান্ড স্টিল নট ইউজড। বাট এখানে কি হয়, আমার হাই স্ট্রেংথ কংক্রিট অ্যান্ড স্টিল ইজ ইউজড, এটা আমাকে কিন্তু করতেই হবে। প্রিস্টেজ যখন আমি করবো আমাকে হাই স্ট্রেংথ কংক্রিট অ্যান্ড স্টিল কিন্তু করতেই হবে, নাহলে কিন্তু অবস্থা তাই হয়ে যাবে। আর একটা যেখানে হচ্ছে, এখানে হচ্ছে স্টিল লেবার দরকার হয় না, স্টিল লেবার ইজ নট রিকোয়ার্ড আর একটা হচ্ছে স্কিল লেবার ইজ রিকোয়ার্ড। স্কিল লেবার নাম নিলে কিন্তু হয় না, ওটা কি লিখেছো? নট ইজ ইউজ নট এটা তো স্কিল ওপরে, লেবার, স্টিল নট ইউজ। হ্যাঁ হাই স্ট্রেংথ কংক্রিট CONCRET কংক্রিট অ্যান্ড স্টিল নট ইউজড, বাট এখানে হচ্ছে হাই স্ট্রেংথ কংক্রিট অ্যান্ড স্টিল ইজ ইউজড। 3 নম্বর হচ্ছে স্কিল লেবার ইজ নট রিকোয়ার্ড, 3 নম্বর হচ্ছে স্কিল লেবার ইজ রিকোয়ার্ড, তারপর একটা হচ্ছে লার্জ ডিফ্লেকশন, আরসিসিতে যখন হচ্ছে তখন সেটা হচ্ছে লার্জ ডিফ্লেকশন হয়। দাদা দেখা যাচ্ছে না, চাপা পড়ে গেছে। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, এবার দেখা যাচ্ছে তো তার লার্জ ডিফ্লেকশন আসতেছে, যেটা হয় সেটা হচ্ছে লার্জ ডিফ্লেকশন, আর আমার পৃষ্ঠে যেটা হয় সেটা হচ্ছে স্মল ডিফ্লেকশন। এই 4টে মেন মেন পার্থক্য আছে, আরো অনেক আছে। আর একটা যদি পার্থক্য লেখা যায়, এখানে লস হয় এখানে লস হয় না, মেনলি 4টে পার্থক্য আছে, লিখে দিচ্ছি। এখানে লস নট অকার্স, স্ট্রেংথ লস STRENGTH স্ট্রেংথ লস নট অকার, কোন স্ট্রেংথ লস হয় না, বাট এখানে কিন্তু স্ট্রেংথ লস হয়, স্ট্রেংথ লস অকার্স। ঠিক আছে, তাহলে আরসিসি আর পিস্টেসের মধ্যে এই কটা পার্থক্য, তোদের কিন্তু 2 থেকে 3 নাম্বার কিন্তু পার্থক্যটা আসতে পারে আরসিসি আর পিস্টেসের মধ্যে পার্থক্যটা। তীর্থঙ্কর অত ভয় পাবি না, পাস কেন, পাসের থেকে বেশি নাম্বার নিয়ে পাস করে যাবি, তখন চিন্তা নেই। আমি যেগুলো বলবো সেগুলো কিন্তু শুনতে হবে, এগুলো যদি না শুনিস কিছু করার নেই। ঠিক আছে, এটা আমি চেঞ্জ করলাম। এবার কি প্রিস্টেজ কংক্রিট কি আলোচনা করে করে তৈরি করে কি বল, স্যার, 5 নম্বরটা একটু বলেন তো, বুঝলাম না 5 নম্বর পয়েন্টটা। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে স্ট্রেংথ লস নট অকার, আর কিছুতে স্ট্রেংথ লস হয় না, বাট আমার প্রিস্টেজ কংক্রিটে স্ট্রেংথ লস অকার, স্ট্রেংথ কি করে লস। স্যার, হ্যাঁ স্যার আরসিসি তো হয় হয় না কেন? আসছি, পরে আসছি, আচ্ছা আচ্ছা, স্ট্রেংথ দাদা লস ওয়াকার কি? ও ডবল সি, রকার মানে ঘটা, স্ট্রেংথ লস ঘটে না আর এখানে স্ট্রেংথ লস ঘটে। ঠিক আছে, সেকেন্ড এবার হচ্ছে আমি কি করে প্রিস্টেজ কংক্রিট ধরবো। তাহলে আমি দেখতে পেলাম আরসিসি ডিসঅ্যাডভান্টেজ টা কি, এই যে আরসিসি ডিসঅ্যাডভান্টেজ আছে বলে কিন্তু প্রিস্টেজ তৈরি হয়েছিল। আমাদের নতুন জিনিস তৈরি হয়, যদি পুরোনো জিনিসের কোনো ভুল থাকে তবে তো নতুন জিনিস তৈরি হয়, তাহলে কেন আমি নতুন তৈরি করতে যাবো? নতুন তৈরি করতে গেলে খরচ আছে, সবকিছু আছে, এবং সেটা তৈরি করার মেন কারণ হচ্ছে যদি আমার পুরাতন জিনিসে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেইটাকে শোধরানোর জন্য নতুন জিনিস করতে হয়। এবার আর কিছু আমি ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখালাম, আর কিছু ডিসঅ্যাডভান্টেজ গুলো কি ছিল, যেটা হচ্ছে আমার ইনফ্লেক্সিতে নিজের পার্টটা কোনো কমপ্লিট টাই বুঝি করছিল না,
তারপর এখানে হচ্ছে আমার লার্জ ডিফ্লেকশন হয়, তারপর আমার বটম পার্টটা টেনসাইল হয়েছিল, বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজ ছিল যেটা আমি আরসিসি যে করছি, আমার টোটাল সেকশনটা কিন্তু আমার ইউটিলাইজ হচ্ছে না, টোটাল সেকশনটা আমার কাজে লাগবে না, আমার কাজে লাগবে যে কংক্রিট পার্টটা সেটা কিন্তু শুধুমাত্র নিউট্রাল অ্যাক্সিসের ওপরের পার্টটা। তাহলে এবার আমাকে এমন কিছু করতে হবে যাতে আমার টোটাল জিনিসটা ইউটিলাইজ হয়। যেমন আমাদের কি হয়েছিল, প্রথমে প্রথমে আমরা ডব্লিউএসএন নিয়ে কাজ করতাম, আর ডব্লিউএসএন এর পর এলএসএন কেন এসেছিলাম আইডিয়া দিলি কেউ? দাদা, ডব্লিউএসএন ওটা এর ওটাতে ওটাতে যেটা এমনি স্ট্রাকচার গুলো প্রচন্ড ওয়ার্কিং বেশি, স্ট্রেস থেকে লিফট যেতে বেশি অ্যাক্টিভেটেড হতো, না ঠিক মোটা হতো দাদা ডব্লিউএসএন স্ট্রাকচার গুলো অনেকটা। কেন করেছিলাম প্রপার রেজাল্টটা বল। আমরা ওয়ার্কিং স্ট্রেস মেথড থেকে কেন আমরা লিমিট স্ট্রেস মেথড এলাম, নিশ্চয়ই কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজটা কি সেটা বল দাদা তাহলে। লোডটাকে আমরা ওয়ার্কিং স্ট্রেস মেথডে প্রথম নিয়ে অনেকটা এমনি পরেরতে আসবে অনেকটা আসবে সেটা ধরতাম, কিন্তু এখানে লিমিট স্টেট মেথডে আমরা লোডটাকে একটা অনুমানে ধরে সেটাকে বাড়িয়ে দিচ্ছি। না বাবু না, বাকিরাম বাকিদের কি খবর, বাকিরা বলে কোনো আইডিয়া? ভিডিওটা দেখে নিস, তবু আরেকবার হালকা করে বলে দিচ্ছি, আছে রিভাইজ ডব্লিউএসএম আমার কি ছিল, ডব্লিউএসএম পুরো কথা কি, ওয়ার্কিং স্ট্রেস মেথড, ওয়ার্কিং স্ট্রেস মেথড, এলএসএম এর পুরো কথা কি, লিমিট স্ট্রেস লিমিট মেথড, স্ট্রেস মেথড, স্টেট মেথড। ওয়ার্কিং স্ট্রেস মেথডে কি হতো, আমরা যে এই যে স্ট্রেসটিং যে গ্রাফটা যে টেনেছিলাম, স্ট্রেসটিং গ্রাফে আমরা ওখানে তো তোর সেই এইরকম তো গ্রাফটা থাকতো, ওটা প্লাস্টিক ময়ে এ পর্যন্ত নিতাম, এটা না একদম এ প্লাস্টিক না। আমরা ওয়ার্কিং স্ট্রেস মেথডে কি হতো, একটা মেটেরিয়ালের ফুল স্ট্রেন্থ কিন্তু আমরা ইউটিলাইজ করতাম না, আমরা যেটা নিতাম সেটা হচ্ছে আমরা প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট, যেটাকে আমার ওয়ার্কিং স্ট্রেস মেথডকে আর একটা কথায় বলা হয় ইলাস্টিক ডিজাইন মেথডও বলা হয়। আমি সব ভিডিওতে পড়িয়েছি, ভিডিওগুলো ভালো করে দেখলে বুঝতে পারবি, ইলাস্টিক ডিজাইন মেথড। ইলাস্টিক ডিজাইন মেথড মানে কি, আমাদের এখানে যে মেটেরিয়ালটা যেটা আমরা ইউজ করতাম, সব মেটেরিয়ালের আমরা এই ইলাস্টিক লিমিট পর্যন্ত আমরা স্ট্রেংথটাকে কনসিডার করতাম, তারপর কিন্তু স্ট্রেংথ আমরা কনসিডার করতাম না। কিন্তু লিমিট স্টেট মেথডে কি হয়, আমরা পুরো আলটিমেট স্ট্রেংথটাকে কনসিডার করি। সেই জন্য আমাদের ডব্লিউএসএম কি হচ্ছে, ডব্লিউএসএম এর যেটা অ্যাডভান্টেজ দেখা গেল, দেখা গেল যে আমি একটা জিনিস তৈরি করছি, এই ওয়ার্কিং স্টেশনের বা পুরোনো রাজবাড়িগুলোর থামগুলো প্রচুর বড় বড় হয়, আগেকার দিনে যে পুরোনো রাজবাড়িগুলো ছিল সেগুলো থামগুলো প্রচুর বড় বড়, কিন্তু এখনকার কলম হচ্ছে ছোট ছোট। কেন, তার কারণ হচ্ছে যে আগেকার দিনে সাপোজ তোর স্ট্রেংথ হচ্ছে 100, আমি ধরলাম আমাকে 200 লোড ক্যারি করে নিয়ে যেতে হবে, আমাকে 200 লোড ক্যারি করে নিয়ে যেতে হবে, আলটিমেট স্ট্রেংথ তুই 100 কেজি পর্যন্ত তুই লোড নিতে পারবি, তোর কোনো প্রবলেম হবে না। তাহলে তুই কি করলি, তোর আলটিমেট স্ট্রেংথ ছিল 100, আমি ধরে নিলাম সেটা হচ্ছে 30, তাহলে এই 200 কেজি নিয়ে যাওয়ার জন্য আমাকে কতগুলো মেম্বার ইউজ করতে হচ্ছে, 7টা মেম্বার ইউজ করতে হচ্ছে, তাহলে এখানে আমার কত রাখতে হবে, 7টা মেম্বারকে রাখতে হবে 200 কেজি নিয়ে যাওয়ার জন্য, সেটা হচ্ছে আমার ওয়ার্কিং স্ট্রেস মেথড। তুই আলটিমেট ক্যারি করতে পারতিস 100, আমি সেটা ধরলাম হচ্ছে 30, মানে তোকে আমি পুরোপুরি ইউটিলাইজ করলাম না। বাট আমার এলএসএম মেথডে কি হলো, লিমিট স্ট্রেস মেথডে কি হলো, তুই যে 100 লোড ক্যারি করতে পারতিস আমি সেইটাই নিচ্ছি, তুই যে 100 লোড ক্যারি করতে পারতিস আমি সেইটাই কনসিডার করলাম, আমি তোকে পুরোপুরি ইউটিলাইজ করলাম। ওরে এইখানে আমার যে 200 লোড ছিল সেটাকে আমি লোড ফ্যাক্টর দিয়ে গুণ করে আমি 1.5 দিয়ে গুণ করে 300 নিয়ে নিলাম। তাহলে এবার তোর যদি 100 হয় তাহলে এই 300 লোডটা ক্যারি করার জন্য কটা মেম্বার লাগবে, 3টে, তাহলে এখানে আমার 3টে মেম্বারে কাজ মিটে যাচ্ছে, আর এখানে 7টা মেম্বার লাগবে। এইটাই হচ্ছে মেইন ডিফারেন্স, আমরা ডব্লিউএসএম যখন করতাম এর খরচ অনেক বেশি হতো, একটা মেটেরিয়ালকে আমি ফুললি ইউটিলাইজ করতাম না। বাট লিমিট স্টেট মেথডে কি হচ্ছে, আমি একটা মেটেরিয়ালকে ফুললি ইউটিলাইজ করি, এবং লিমিট স্টেট মেথডের আরেকটা নাম হচ্ছে প্লাস্টিক ডিজাইন মেথড, এটার আরেকটা নাম হচ্ছে প্লাস্টিক ডিজাইন মেথড। প্লাস্টিক ডিজাইন বলে একটা হচ্ছে ইলাস্টিক ডিজাইন, আর একটা বলেছে প্লাস্টিক ডিজাইন, ঠিক আছে মেইন টপিক ফান্ডামেন্টাল, ঠিক আছে। দাদা ওটা তো এলএসএম মেথডে কিছুটা তো কমাতো, এমনি ওয়ার্কিং স্ট্রেস মেথডে অতটা না, 1.5 একটা কমাতো তো।
হ্যাঁ ওই তো, এই যে আলটিমেট স্ট্রেংথ হচ্ছে 100, সেটাকে 30 আমি ধরছি কি করে? সেখানে আমরা তো তো কংক্রিটের জন্য কত ধরতাম, কংক্রিটের জন্য 3 ধরা হতো, আর স্টিলের জন্য কত ধরা হতো, 1.78। এই দুটো জিনিস দিয়ে ভাগ করে আমার স্ট্রেংথটাকে কমিয়ে দেওয়া হতো। যদি আমাদের M20 থাকতো তাহলে আমরা সেখানে কত কনসিডার করতাম, সেখানে ছিল, এখানে যেমন আমাদের FCK ছিল, ওখানে আমাদের কি ছিল, সিগমা সিবিসি, সিগমা সিবিসি, আর ওখানে এখানে যেমন আমাদের FST, ওখানে কি ছিল, সিগমা সিগমা এস। এসটি। M20, তাহলে 20 কে আমার 3 দিয়ে ভাগ করা হতো, সেজন্য দেখবি M20 বেলায় সিগমা সিবিসি আমাদের 7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার নেওয়া হতো, আর সিগমা এসটি যদি আমার 250 থাকে তখন তোর 1.8 দিয়ে ভাগ করে যেটা আসতো 130 না 40, সেটা নেওয়া হতো। মানে কি জানি, 130 আমি তো স্ট্রেংথটাকে আমি কমিয়ে দিলাম, কিন্তু আমার কিন্তু আমার এতে কি হচ্ছে, জিনিসটাকে তেমন হয় না, ঠিক আছে? এটা আমি আসছি না, আমাকে মেইন কাজটা করতে দেয়। তাহলে আমরা যেখানে ছিলাম, এবার আমি দেখবো পিচ টেস্টটা কি করে করা হয়। এরপর দেখবো যেটা পিচ টেস্ট কি করে করা হয়। এবার আমি মেন পিচ টেস্টে ঢুকছি, আগের কোশ্চেনটাও ইম্পর্টেন্ট ছিল, ওটাও পরীক্ষায় আছে। পিচ টেস্ট কমপ্লিট। পিচ টেস্ট মানে আগে থেকে কি বোঝা যাচ্ছে, পি মানে হচ্ছে আগে, স্ট্রেস মানে হচ্ছে দিচ্ছি, তাহলে যে কোনো জিনিসের আমি আগে থেকে একটা স্ট্রেস দিচ্ছি। পিচ টেস্ট কমপ্লিটে মেনলি যেটা করা হয়, পিচ টেস্ট কমপ্লিট মেনলি দুটো টাইপসের হয়, একটাকে বলা হয় আমার প্রি টেনশনিং, একটাকে হচ্ছে প্রি টেনশনিং বলে, আর একটাকে বলা হচ্ছে পোস্ট টেনশনিং। একটা হচ্ছে প্রি টেনশনিং আর একটা হচ্ছে পোস্ট টেনশনিং। কি টেনশনিং আর কি পোস্ট টেনশনিং? প্রি টেনশনিং মানে হচ্ছে, প্রি টেনশনিং লিখি, প্রি টেনশনিং জিনিসটা কি, প্রি টেনশনিং প্রি টেস্ট কংক্রিট। প্রি টেস্ট কংক্রিটে আমি দু রকম ভাবে করতে পারি, দুটো মেথড আছে, এটা মেথড, দুটো মেথড। তো দুটো মেথড কি কি, একটা হচ্ছে আমার প্রিটেনশনিং মেথড আর একটা হচ্ছে পোস্ট টেনশনিং মেথড। প্রিটেনশনিং মেথডটা হচ্ছে, প্রিটেনশনিং যে প্রিস্ট্রেস ফোর্স ইজ অ্যাপ্লাইড, প্রিস্ট্রেস ফোর্স ইজ অ্যাপ্লাইড, প্রিস্ট্রেস ফোর্স Pre-stress force is applied before the casting, before the casting of concrete. পিস্টেস ফোর্স ইজ অ্যাপ্লাই বিফোর দ্য কাস্টিং অফ দ্য কংক্রিট, এইটুকু শুধু জেনে রাখা আছে, তখন সেটাকে আমি বলবো প্রিটেনশন। আর পোস্ট টেনশনটা কি, পোস্ট টেনশন মানে হচ্ছে এটা আমার কাস্টিং করা হয়, কাস্টিং মানে কি জানিস তো না, জানিস না হ্যাঁ দাদা, কাস্টিং জমা মানে নেই। আমাদের যে কংক্রিটটা যে ঢালাই হচ্ছে, সেই ঢালাইটাকে বা কংক্রিট থেকে দেওয়াটাকে বলা কাস্টিং। মানে আমাদের প্রথমে তো রড বাঁধা হলো, প্রথমে শাটারিং করা হলো, তারপর রড বাঁধা হলো, তারপর যে কংক্রিটটা যে ঢালছি ওটার উপরে, সেইটা দিয়ে বলা কাস্টিং। কাস্টিং এর আগেই হচ্ছে প্রিস্ট্রেস ফোর্সেস অ্যাপ্লাইড করছে, তখন সেটাকে বলা হচ্ছে প্রিটেনশন। আর পোস্ট টেনশন হচ্ছে যে প্রিস্ট্রেস ফোর্সেস অ্যাপ্লাইড আফটার কাস্টিং, আফটার কাস্টিং।
তাহলে এখন এই যে কি পিস্টেস ফোর্স হ্যান ত্যান কিসব বলছো কি করে হচ্ছে, শুধু আমি থিওরি পড়ে যাচ্ছে, এখন কিছু আমি বোঝাইনি। এবার দেখ মেন পিস্টেসের ব্যাপারটা কি করে করি আমরা সেটা বলি, বা এটা করার মেন অ্যাডভান্টেজটা কি, বা সেখানে আমি আসছি। এতক্ষণ যা দাদা বলি একবার উপরে উঠলো একবার, ঠিক আছে ঠিক আছে। দাদা ঠিক আছে, দেখ এবার কি গল্পটা হয়, এতক্ষণ যা বলছি সিনেমাটা দেখ জিনিসটা কি। এটা হচ্ছে আমার একটা বিম, ঠিক আছে? এই বিমের নিউট্রাল অ্যাক্সিসটা কোনটা দিয়ে বিম জেনারেল পাস করে, মিডিল দিয়ে, তাই তো? এবার আমার কি করা হয়, যখন আমরা রেনফোর্স কমপ্লিট করি তখন কি করি, নিচে আমরা রেনফোর্স বার দিয়ে দিই। এটা আমি লং ডিসিশন সেকশনটা আমি ড্র করছি, নর্থ কস্ট সেকশন। আমি এখানে কি করি যে আমার তোর নিচে লং ডিসিশন রেনফোর্সমেন্ট গুলো প্রোভাইড করে দিই, ওটাকে আমি কাস্টিং করে দিই, তাই তো? ওটাকে হয়ে যায়। কিন্তু তোর আরসিসি বা পিস্টেস কমপ্লিট বলে কি হয়, তোর নিচে একটা ফার্স্ট বার দেওয়া হয়, নিউট্রাল অ্যাক্সিস এর নিচে আমরা একটা বার প্রোভাইড করা হয়, নিউট্রাল অ্যাক্সিস এর নিচে প্রথম একটা বার, এখানে ফার্স্ট একটা বার দেওয়া হয়। এই বারটাকে কি হয়, কমপ্লিট কাস্টিং করার আগে টানা হয় দুদিক থেকে, এই দিক থেকে আর এই দিক থেকে টানা, এই দিক থেকেও টানা হয় কিছুটা, এই দিক থেকেও টানা হয়। তাহলে একটা বারকে যদি আমি টানি, তার মধ্যে কি স্ট্রেস তৈরি হবে, টেনসাইল স্ট্রেস। এই বারটাকে আমি এদিকে জ্যাকের সাহায্যে, জ্যাকের থ্রু দিয়ে, জ্যাক বা বিভিন্ন মেথড আছে, সেই হাইড্রোলিক জ্যাকের থ্রু দিয়ে আমি এইভাবে টেনে দিচ্ছি। দেখো আমাদের হাইড্রোলিক জ্যাকের থ্রু দিয়ে আমি পুরো ব্যাপারটাকে টেনে দিচ্ছি। এবার তারপর আমি কংক্রিটটা এখানে ঢাললাম, তারপর এখানে কি করলাম, কংক্রিট ঢাললাম, তারপর এটার মধ্যে আমি কংক্রিট ঢেলে দিলাম, পুরোটার মধ্যে কংক্রিট ঢেলে দিলাম, পুরোটার মধ্যে আমি কংক্রিট ঢেলে দিলাম। এবার যেই আমার হার্ডেন অবস্থায় হয়ে গেল, মানে যে আমার সেটিং হয়ে গেল, তখনই কি হয় আমি কি করব, এই দিকের অংশটা এই দিকের এইখান থেকে আর এই দিকের এইখান থেকে দুটো যে টান দেওয়া ছিল সেই টানাটা কেটে দেবো। কংক্রিটটা হার্ড হয়ে যাওয়ার পরে কংক্রিটটা হার্ড হয়ে যাওয়ার পর আচ্ছা কোথা থেকে কেটে দিবেন ও বাইরেরটা? বাইরে থেকে, মানে যেখানে আমি টেনে রেখেছিলাম সেইখান থেকে, এই যে এইটাখান থেকে টেনে দিয়েছিলাম তো জ্যাকেট থ্রু দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে জ্যাক জ্যাক সেখানটা ছিল সেখানটা আমি কেটে দিলাম। ও তাহলে তাই জন্য স্যার বলছেন যে স্ট্রেংথটা লস হয়। আসছি বাবু একটু ধরছিল। এবার তাহলে দেখ যখনই আমি এই বারটাকে যখন আমি কেটে দিলাম, এখান থেকে কেটে দিয়েছি, এখান থেকে কেটে দিয়েছি, তাহলে এই বারটা কি চাইবে, লাল বারটা ছোট হতে ছোট হতে চাইছে, আগের জায়গায় ফিরে যেতে, আগের জায়গায় ফিরে আসতে। তাহলে একে যেই ছোট হওয়া ছোট হতে চাইবে, যখনই আমি আমি নিচের দিক থেকে একটা নিউট্রাল অ্যাক্সিস আছে, নিউট্রাল অ্যাক্সিস এর নিচ থেকে যখন আমি চাপ দেব জিনিসটা, তাহলে কি হবে, পুরো কংক্রিটটা আমার এইরকম ভাবে বেন্ড হয়ে যেতে চাইবে না, নিচের দিক থেকে চাপটা বুঝতে পারলাম না, পুরো, হ্যাঁ বল, নিচের দিক থেকে একটা কি চাপ দেবো হ্যাঁ ওখানটা স্যার, বুঝতে পারলাম। হ্যাঁ স্যার বেন্ড হয়ে যাবে, নিচের বেন্ড হয়ে যাবে। কি, নিচের যে টেনসাইল বারটা, এটা তো টেনশনে ছিল, আমি হ্যাঁ তো দাদা
এই যে এই ঘড়ি এটাই, এটাকে তো আমি টেনে রেখেছি এরকম ভাবে, ঠিক আছে? এবার যে এটাকে আমি চাপ দেবো, তখন এটা কি এরকম কার্ভেচার হয়ে যাচ্ছে উপরের দিকে, নিচ থেকে এটা টানা ছিল হ্যাঁ দাদা, মানে বড় করা ছিল, এবার কেটে দিয়েছি, তখন তো জিনিসটা ছোট থেকে আগের অবস্থা ফিরে আসতে হবে। এবার যে আগের অবস্থা ফিরে আসতে হবে, দেখ একটা আপওয়ার্ড কার্ভেচার তৈরি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা, তাহলে এই যে আপওয়ার্ড কার্ভেচারটা যদি তৈরি হয়, তাহলে এই পোর্শনটাই কি তৈরি হবে? ওপরে টেনশন, আর নিচে কি তৈরি হয়ে যাবে? কম্প্রেশন, ইমপ্রেশন। এবার এর উপর যদি লোড দিই, এবার যদি এর উপর লোড দিই তাহলে কি হবে? এর উপর যদি লোড চাপাই তাহলে জিনিসটা তো আবার প্লেন হয়ে যাবে নাকি? আমি প্লেন হয়ে যাবে তো, অরিজিনাল পজিশন। হ্যাঁ দাদা, অরিজিনাল পজিশন আসতে চাইবে, তাহলে আমার বটম পোর্শনে কোন রকম আমার টেনশন তৈরি হচ্ছে? নো স্যার, তাহলে আমি যে সেকশন যেটা প্রোভাইড করেছিলাম সেই সেকশনটার বটম পোর্শনে কোন রকম তো টেনশন তৈরি হচ্ছে না, তাহলে আমার টোটাল সেকশনটাই কাজে লাগলো এবং বটমে যে আমার ক্র্যাকটা তৈরি হওয়ার কথা ছিল সেই ক্র্যাকটাও তৈরি হলো না। এটাই হচ্ছে প্রিস্ট্রেস কংক্রিটের মেন ফান্ডা। প্রিস্ট্রেস কংক্রিটের মেন ফান্ডা কি? কংক্রিটটার মধ্যে আগে থেকে আমি স্ট্রেস জেনারেট করে দিচ্ছি, এবং আগে থেকে স্ট্রেস জেনারেট কি করে কি করছি, আমি ওপরের পোর্শনটা আমি কম্প্রেসিভ তৈরি করছি, আর নিচের পোর্শন সরি ওপরের পোর্শনটা আমি টেনশন তৈরি করছি, আর বটম পোর্শনটা হচ্ছে কম্প্রেসিভ তৈরি করছি। এখানে আমার অ্যাডভান্টেজটা কি? তাহলে উপর থেকে যখন আমার লোডটা যখন এলো, এই লোডটা যখন আমি পড়ছে, তখন তাহলে সেই মেম্বারটা নর্মাল আরসি ডিজাইন হলে কি হতো? নিচেটা টেনশন তৈরি হতো আর ওপরটা কম্প্রেশন তৈরি হতো, কিন্তু প্রিস্ট্রেস কংক্রিটের ক্ষেত্রে তাহলে কিন্তু আমার সেইটা হবে না। উপর থেকে যদি আমার লোড আসে, তখন সে কিন্তু আমার রেক্ট্যাঙ্গেল শেপ হয়ে যাবে, আমার নিউটন হয়ে যেতে পারে, ওপরটায় কোনো কিছু নেই, নিচেরটা কোনো কিছু নেই, কিন্তু নিচেরটা আমার টেনশন তৈরি হবে না। এইটাই হচ্ছে প্রিস্ট্রেস কংক্রিটের আমার মেন ফান্ডা, বা এই জন্য ঠিক দাদা, আরসিসি উল্টোটা হচ্ছে, তাই তো? আরসিসি পুরো উল্টোটা হচ্ছে। মানে আরসিসি কে বলছি আমি, দাদা, আরসি সেকশনটা যদি হয়, আরসি সেকশনটা আমি ওপর থেকে যদি লোড দিই, তাহলে এ এরকম ভাবে বেন্ড হতে চাইবে, এরকম হ্যাঁ ভাবে দাদা, ওপরেরটা কম্প্রেশন, নিচেরটা টেনশন তৈরি হবে। এবার আমার ক্র্যাকটা এখান থেকেই ধরবে। আমার প্রিস্ট্রেস কংক্রিট করার মেন উদ্দেশ্য হচ্ছে বটমে আমি কোনো রকম ক্র্যাক জেনারেট করতে দেবো না, এবং বটমে আমার কোনো রকম যাতে টেনসাইল ফোর্স যেন না তৈরি হয়, বা টেনসাইল স্ট্রেস যেন কোনো রকম না তৈরি হয়, যেটার জন্য এই ক্র্যাকটা তৈরি হবে, হ্যাঁ এইটাকে দাদা, বুঝতে পেরেছি। কেটে দিতে হবে। তার জন্য আমাকে কি করা হলো, আমাকে লোড করার আগেই জিনিসটাকে আমার এইরকম ফর্মে দিয়ে দেওয়া হচ্ছে। এরকম দিয়ে দেওয়া যেই হচ্ছে, তাহলে আমার নিচেরটা তো অলরেডি কম্প্রেশন তৈরি হয়ে আছে। হ্যাঁ এবার যদি আমি লোড দিই, এবার একে যত লোড দেবো তো আস্তে আস্তে এরকম হতে হতে এরকম হতে হতে এ তো আমার স্ট্রেট হয়ে যাবে, তাই না? তখন কি নিচের পোর্শনটা আর আমার টেনশন তৈরি হবে? তখন নিচের পোর্শন টেনশন তৈরি হবে না। এইটাই হচ্ছে আমার প্রিস্ট্রেস কংক্রিটের মেন অ্যাডভান্টেজ। তাহলে স্যার, এখানে কি হয়, আসছি দাঁড়া বিবেক আসছি, এখানে আমার কি হয়, এখানে হচ্ছে আমার টোটাল সেকশনটাই কাজে লাগে। প্রিস্ট্রেস কংক্রিটে কি হয়, আমার যে হোল সেকশন সেটাও কাজে লাগে। তাহলে তোরা ওইখানে আর একটা ডিফারেন্স লিখতে পারিস, এখানে যখন তোদের যে ডিফারেন্স লেখালাম, এখানে হচ্ছে লেখানো ছিল কি স্কিল লেবার ট্রেঞ্চ, এখানে আর একটা লিখে দিতে পারিস 6 নম্বর দিয়ে, যেটা হচ্ছে এর টোটাল সেকশন ইজ নট ওয়ার্কিং আর্টিস্টে কি হয়, টোটাল সেকশনটা কাজ করে না, বা বিলো নিউট্রাল অ্যাক্সিসের সেকশনটা আমার কোনো কাজে লাগে না, বাট আমার যখন প্রিস্ট্রেস করি তখন আমার পুরো সেকশনটা কিন্তু কাজে লাগে। এটা একটা ডিফারেন্স হয়ে যেতে পারে। এবার এই কারণের জন্য আমার মেনলি টেনসাইল স্ট্রেসটাকে তোর রেস্ট্রিক্ট করার জন্য, প্রিভেন্ট করার জন্য আমার এই প্রিস্ট্রেস কংক্রিটটা তৈরি হয়। এবং আমি এই যে মেথডটা বললাম, এইটা হচ্ছে আমার প্রি টেনশনিং মেথড। এইটা যে মেথডটা আমি বললাম এতক্ষণ, এটা হচ্ছে সেটাকে বলে প্রি টেনশনিং, নট পোস্ট টেনশনিং। এটা হচ্ছে প্রি টেনশনিং মেথড। প্রি টেনশনিং মেথডে তাহলে আমরা কি দেখলাম, প্রি টেনশনিং মেথডে দেখলাম আমার কংক্রিটের কাস্টিং করার আগে আমি টান দিয়ে রাখছি, তারপর কাস্টিং হয়ে যাওয়ার পর তারপর আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটা প্রি টেনশন। আর পোস্ট টেনশনে কি হয়, পোস্ট টেনশনে উল্টোটা হয়। পোস্ট টেনশনে হচ্ছে আমি কংক্রিটের কাস্টিং করে দিলাম, কাস্টিং করে রাখার পর তারপর আমি তার মধ্যে আমি টানছি, মানে মেন মেন যে আমাদের ফাংশন সেটা কিন্তু একই, রডটাকে আমি আগে থেকে টেনে দিচ্ছি,
টেনে তার মধ্যে আমি টেনসাইল স্ট্রেস জেনারেট করে দিচ্ছি, করে তারপর সেটাকে কেটে দিচ্ছি। যেই কেটে দিচ্ছি সে কি করবে, ছোট হওয়ার চেষ্টা করবে, যেই ছোট হতে যাবে তখন সঙ্গে সঙ্গে একটা আপওয়ার্ড কার্ভেচার তৈরি হয়ে যাবে। তাহলে আপওয়ার্ড কার্ভেচার মানে কি, আমার উপরে একটা টেনশন হয়ে গেল, নিচে একটা কম্প্রেশন হয়ে গেল, এবার যদি লোড করে তাহলে আমার নিচে টেনসাইলে কোনো রকম ক্র্যাক তৈরি হবে। মেন আমার উদ্দেশ্য হচ্ছে এটা, এই জন্যই আমরা স্ট্রেস তৈরি করি। যেমন আমাদের রেলওয়ে স্লিপার বল বা আমাদের ইলেকট্রিক পোল বল, এখন বিভিন্ন জায়গায় বা আমাদের ব্রিজ বল, ব্রিজ ডেক বল, এখন ম্যাক্সিমাম জায়গায় প্রিস্ট্রেস কংক্রিট কিন্তু ইউজ করা হয়। নাওয়েডেজ দ্য ইউসেজ অফ প্রিস্ট্রেস কংক্রিট ইজ হেভিলি ইনক্রিজিং, হাইলি ইনক্রিজিং, মানে দিনকে দিন, ডে বাই ডে সেটা বাড়তেই থাকছে, আমরা আর কি ডিজাইন ইউজ করছি না। দাদা এইটা, দাদা হ্যালো, বল। বলছি প্রিটেস্ট কংক্রিটটা, কংক্রিটটা ইউজ করলে মানে তলা থেকে ক্র্যাকটা আসছেই না? তলা থেকে আমার ক্র্যাকও আসে না, আমার আরসিসি ডিজাইনের ক্ষেত্রে বা আরসি সেকশনের ক্ষেত্রে যতটা আমার ডেপথ দরকার থাকে এখানে আমি ততটা ডেপথ প্রোভাইড করি না, আমার কম ডেপথ প্রোভাইড করলেই হয়ে যায়। প্লাস এখানে আমার যেই আমি ডেপথটা কমিয়ে দিলাম তাহলে খরচটাও আমার কমে গেল, হ্যাঁ দাদা, ওখানে যে মেটেরিয়ালটা লাগবে এখানে সেই মেটেরিয়ালটা লাগবে না, ফলে আমার স্ট্রাকচার ইকোনমিক হচ্ছে। কিন্তু এখানে একটা প্রবলেম কি, আমার স্কিল লেবার দরকার, এবং এই যে এখানে আমাদের যে জ্যাক প্রোভাইড করা হচ্ছে হাইড্রোলিক জ্যাক, এই হাইড্রোলিক জ্যাকের কিন্তু আমার একটু কস্টলি, মানে এটা আমি স্মল কাজের জন্য সেই মশা মারতে কামান ডেকে নিয়ে আসার কথাটা শুনেছিস, একটা মশাকে হ্যাঁ কামান ডেকে নিয়ে আসা, মানে ছোটখাটো কাজের ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারবো না, কারণ হাইড্রোলিক জ্যাক গুলোর খরচ আছে, আমাকে নিয়ে এসে স্টেজ দিতে হবে, এই দিতে হবে, অনেক ঝামেলা আছে, সেই জন্য আমি এটা করি। স্যার, পোস্ট টেনশনিং টা একবার বলেন তো। পোস্ট টেনশনিং টা কি হয়, এটা গেল প্রি টেনশনিং টা বললাম। পোস্ট টেনশনিং এর তে সেম কি হয়, এখানে আমার ডাস্ট ছেড়ে রাখা হয়। সাপোজ এখানে আমার একটা সেকশন, এরকম আমার সেকশনটা হয়, এবার কি হয় এই সেকশনের মধ্যে আর একটা তোদের পরীক্ষায় কোশ্চেন আছে যে আমার প্রিস্ট্রেস কমপ্লিট করার সময় আমার রিইনফোর্সমেন্ট বারটা নিউট্রাল অ্যাক্সিস এর উপরে থাকে না বটমে থাকে না মিডলে থাকে, কোনটা হয়? বটমে দিচ্ছ তো? বটমে, নিউট্রাল অ্যাক্সিস থেকে কিন্তু বটমে। কেন প্রোভাইড করা হয় বটমে, কারণ বটম থেকে যদি আমি চাপ দিই তবেই কিন্তু আমার আপওয়ার্ডে হবে। যদি আমি উপর থেকে যদি চাপ দিতাম, এইটা এইটা যদি মেম্বারটা যদি উপর থেকে চাপ দিতাম তাহলে কিন্তু জিনিসটা এইরকম ভাবে বেঁকে যেত। এরকম ভাবে আমি কি চাই জিনিসটা করতে, না এমন তো চাই না, আমি চাই জিনিসটাকে এইরকম করতে। সুতরাং আমাকে আপওয়ার্ড কনভেক্সিভিটি থাকতে হবে জিনিসটা, মানে কনভেক্সিটি মানে হচ্ছে উত্তল টাইপের, আপওয়ার্ডে কিন্তু থাকতে হবে। সেটার জন্য অনেক কি করতে হবে, বারটা কিন্তু বটমে প্রোভাইড করতে হবে, এই এমসিকিউ গুলো কিন্তু আছে। পোস্ট টেনশনের ক্ষেত্রে কি হয়, পোস্ট টেনশন হচ্ছে আমার একটা ডাস্ট ছেড়ে রাখা হয়। এখানে যেমন ওখানে আমি তার টানলাম বা টেনসাইল জিনিস টানলাম, এখানে আমাদের কি, এখানে কিন্তু আমাদের নর্মাল রড কিন্তু ইউজ করা হয় না, আমরা যে রড আরসিসিতে ইউজ করি সেই রড কিন্তু এখানে ইউজ করা হয় না। এখানে যেগুলো ইউজ করা হয় সেগুলোকে বলে টেন্ডন, কি বলে, টেন্ডন, TENDON, টেন্ডন বলে, না কি লিখলে ওটা? টিএন ডি, TENDON, টেন্ডন, এটা কি স্যার? রড, টেন্ডন বলে, অথবা এটাকে বলে ওয়ার বলে, অথবা এটাকে বলে স্ট্র্যান্ড, STRAND, স্ট্র্যান্ড, রড না। এই যে এখানে যেটা আমি ইউজ করছি না, এই যে এটা ইউজ করছি রেনফোর্সমেন্ট স্টিল যেটা বা রেনফোর্সমেন্ট যেটা, এটা হ্যাঁ কিন্তু আমাদের নর্মাল যে আরসি ডিজাইন আমরা যেটা ইউজ করি সেটা কিন্তু এটা নয়। আরসি ডিজাইনের ক্ষেত্রে 12 mm ডায়াবার, 16 mm ডায়াবার যে বার ইউজ করি রড গুলো, এগুলো কিন্তু সেই বার নয়। এখানে আমার কি হয়, তোদের ইলেকট্রিক তার দেখেছিস তো, ইলেকট্রিক তারে কি হয় সেই প্যাঁচানো প্যাঁচানো থাকে না, সরু সরু তার হ্যাঁ স্যার, নিয়ে পেঁচিয়ে দেওয়া হলো, এখানেও কিন্তু ঠিক সেই রকমই করা হয়। ছোট ছোট হাই টেনসাইল বার ইউজ করা হয়। খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আজকে লিখে নোট করে নে, আমরা আরসিসিতে যে আমরা বার গুলো ইউজ করি, আরসিসিতে যে আমরা বার গুলো ইউজ করি তার টেনসাইল স্ট্রেংথ কত থাকে? 400 FE, 415 FE, 250 এপি 250, FE, 500 এপি 415 থেকে 500, মানে 415 থেকে 500 নিউটন পার মিলিমিটার স্কয়ার এটা আমার থাকে, ঠিক আছে। বাট যখন আমরা প্রিস্টেস্ট করছি, এখন FE 600 তো উঠে গেছে।
হ্যাঁ 600, আমরা ইন জেনারেল বলছি এখন, ঠিক আছে, আমরা তোদের তোদের দিক থেকে বলছি, মানে থিওরিটিক্যাল কনসেপ্ট থেকে, নট প্র্যাকটিক্যাল কনসেপ্ট। যদি আমি পিস টেস্ট যদি আমি ইউজ করি, তাহলে তখন আমার টেনসাইল বারের যে স্ট্রেংথ থাকা দরকার সেটা হচ্ছে 1000 থেকে 1500 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। দাদা এফি 1000, এফি 1500? এফি না, ওখানে কিন্তু এফি মানে কি আয়রন ইন্ডিকেট করছিল একটা সিঙ্গেল, এখানে আমার একটা সিঙ্গেল বার থাকে না। আমি যেটা বললাম এরকম 4টে 5টা বারকে আমরা বান্ডেল করে ইউজ করি, ঠিক আছে। আচ্ছা এবার এই টোটাল বান্ডেলটা আমার স্ট্রেংথ হবে 1000 থেকে 1500 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ওকে স্যার, এবং এখানে যে আমার কংক্রিট যেটা ইউজ করা হবে, কংক্রিট বিস্টেসে আমরা যে কংক্রিট ইউজ করি তার মিনিমাম গ্রেড হতে হবে M35। মিনিমাম গ্রেড কত হতে হবে? 35 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তোদের আমি ওই ডিফারেন্সটা আমি বললাম না, ডিফারেন্সটা কি বললাম, যেখানে আমরা হাই স্ট্রেংথ কংক্রিট এবং হাই স্ট্রেংথ স্টিল ইউজ করি, বাট আরসিতে আমাদের করার দরকার হয় না। হাই স্ট্রেংথ কংক্রিট আর হাই স্ট্রেংথ স্টিলের ভ্যালুটা পরীক্ষা জানতে চায়, এটা হচ্ছে প্রিস্টেসের ক্ষেত্রে স্টিলের হচ্ছে 1000 থেকে 1500 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, কংক্রিটের ক্ষেত্রে হচ্ছে 35 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার এটা গেল প্রি টেনশনিং টা। পোস্ট টেনশনিং যখন করছি তখন কি হচ্ছে, পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে কি হয়, এখানে আমরা একটা হোল ছেড়ে রাখা হয় যেটাকে বলে ডাক্ট বলা হয়। এখানের মধ্যেই আমার নিচেতে এরকম ভাবে একটা হোল ছেড়ে রাখলাম, কাস্টিং হয়ে গেল। কাস্টিং হয়ে যাওয়ার পর কি করা হয়, আমার এর মধ্যে এই যে বাঞ্চ অফ বার যেটা ছিল, আমার বাঞ্চ অফ বারটা এর মধ্যে ঢোকানো, এরকম যে বাঞ্চ ছিল সেই বাঞ্চ বারটা এখান থেকে ঢুকিয়ে দেওয়া হলো ডাক্তের মধ্যে দিয়ে, ঠিক আছে, এরকম ডাক্তের মধ্যে দিয়ে ঢুকিয়ে ডাক্তার স্যার আগেই বানিয়ে রাখে। ফাঁকা করে ডাকে। যেমন কনসিল দেখেছিস আমাদের যে বাইরের যে ওয়ারিং হয়, কনসিল ওয়ারিং যেটাকে বলে, দেওয়াল কেটে, হ্যাঁ যেগুলো দেওয়াল কেটে কি হয় পাইপ ঢুকিয়ে দেয়, তো তারপর লাস্টে কি হয় ওই পাইপের মধ্যে দিয়ে তারগুলো ঢুকিয়ে দেয়। এবার সেম কি হয়, আমাদের বাড়ি প্লাস্টার করার আগে দেয়াল কেটে কনসিলারি পাইপ গুলো ঢুকিয়ে দেওয়া থাকে, যখন আমি ওয়ারিং টা করি তখন এই পাইপের মধ্যে দিয়ে তারগুলো ঢুকিয়ে দেওয়া হয় ওয়্যার গুলোকে। সেম ভাবে এখানে আমার ডাক ছেড়ে রাখা হয়, ডাক ছেড়ে রেখে আমি এর মধ্যে দিয়ে ওয়্যার গুলোকে পাস করিয়ে দিই, ঠিক আছে। এবার যদি পাস করে গেলাম তারপর আমি এখান থেকে বেরিয়ে আমি কাট করছি, মানে এবার স্টেজ দেবো, স্টেজ দিয়ে টেনসাইল স্টেজ জেনারেট করবো। বোঝা গেল কি বললাম? হ্যাঁ দাদা, ফার্স্ট হচ্ছে আমি কাস্টিং করে নিলাম, এট ফার্স্ট কাস্টিং হয়ে গেছে, দাগ ছেড়ে রাখা ছিল, তারপর আমি সেটাকে টানছি, টেনের তার আমি কেটে দিচ্ছি। তখন যেই টেনে যেই কেটে দেবো তখন কি হবে, ছোট হতে চাইবে, ছোট মানে কমপ্রেসিভ স্ট্রেস জেনারেট করবে, ঠিক আছে। এটা গেল পিস টেনশনই। দাদা ওখানে যে এটা ইউজ করা হয় ডাকটা, ডাক্তের ভিতরে কেটে দেওয়া হয়, কেটে দেওয়ার পর আবার যখন ছোট হয়ে যায় তো ছোট হয়ে যাবে, তখন তো আর কোনো কম্প্রেশন হচ্ছে না 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 ছোট হচ্ছে কংক্রিটে? এখানে একটা আমার নাট হিসেবে ইউজ করে দেওয়া, নাট এখানে একটা ও নাট ইউজ করে দেওয়া হয় যাতে না এই তারটা কেটে না ভেতরে না ঢুকে যেতে পারে। এ আচ্ছা, কম্প্রেস হতে চাইবে কিন্তু এর উপর যেন প্রেশারটা যেন দেয়, ঠিক আছে। দাগ তো ছেড়ে দিয়েছি আমি, ডিটেলস আর যখন ডিটেলস বলবো তখন দেখতে পাবি, দাগটা আমি তো ছেড়ে দিয়েছি, কিন্তু যখন আমি এখানে আমার একটা নাট প্রোভাইড করে দেওয়া হয় যাতে না আমার বারটা ভেতরের দিকে না ঢুকে যায়, দাগ তো ফাঁকা। কতটা ওটাই দাদা কতটা পর্যন্ত ঢুকবে তা আমি ততটা নাট দেওয়া থাকে, তাই তো? হ্যাঁ, যেই নাট দেওয়া থাকলে কি হচ্ছে, মানে রডটা ছোট হতে চাইছে, তাহলে নাটটা হ্যাঁ, তখন প্রেশার দিচ্ছে, নাটটা বুঝতে পেরেছি দাদা। ঠিক আছে। ওইটা হচ্ছে পোস্ট টেনশন। বিভিন্ন অনেক ডিটেলস আছে, পিসিএস একটা সাবজেক্ট, সেখানে তাদের মধ্যে তোদের একটা চ্যাপ্টার দিয়েছে, অনেক ডিটেল যদি করিস ডিটেলস সেখানে সব জানা যাবে। আমি যতটা ছোট করে বলা যায় সেটা বলে দিচ্ছি। এবার হ্যাঁ, এবার হচ্ছে প্রি টেনশনিং আর পোস্ট টেনশনিং, এই দুটোর মধ্যে পার্থক্যের মধ্যে যেকোনো একটা পার্থক্য আসবে আমি গ্যারান্টি দিয়ে দিলাম, 9 RCC প্রিস্টেস এর মধ্যে আর 9 হচ্ছে প্রিটেনশনিং আর পোস্টেনশনিং এর মধ্যে পার্থক্য, ঠিক আছে। একটা হচ্ছে প্রিটেনশনিং আর একটা হচ্ছে পোস্টেনশনিং, ওই দুটো পার্থক্য একটু করিয়ে দিচ্ছি। একটা হচ্ছে প্রিটেনশনিং আর একটা হচ্ছে পোস্টেনশনিং। এই অনলাইন ক্লাস নিলে কি হয় জানিস, অনেক এক্সট্রা টাইম লাগে। এক্সট্রা টাইম মানে কি, তীর্থঙ্কর বোঝা যাচ্ছে না, বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পারছি কিছু কিছু। আসলে প্রথম এখন থেকে পড়া নেই তো, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, আর কিছুই পড়াটা কি ইন্টারেস্টিং লাগবে না বোরিং লাগবে?
না সে ভাল লাগছে। কি টেনশন নেই আর পোস্ট টেনশন নেই এর মধ্যে কি ডিফারেন্সটা কি? আগে ভাবলাম এটাকে আমি শেষ করে দেবো, কিন্তু আগে 1 ঘন্টা অলরেডি হয়ে গেল, এখন শেষ করতে পারবো না। প্রি টেনশন নিয়ে হয় যেটা আমরা স্ট্রেস প্রোডিউসড বিফোর কাস্টিং, স্ট্রেস প্রোডিউসড বিফোর কাস্টিং, এটা হচ্ছে প্রি টেনশন। আর এটা স্ট্রেস প্রোডিউসড আফটার কাস্টিং, একটা স্ট্রেস প্রোডিউস বিফোর কাস্টিং, একটা হচ্ছে স্ট্রেস প্রোডিউস আফটার কাস্টিং। সেকেন্ড সেকেন্ড আমরা যেটা ইউজ করি, যখন আমার এই প্রিটেনশন যখন হবে, যখন আমার লার্জ স্কেল প্রোডাকশন দরকার পড়বে, লার্জ স্কেল প্রোডাকশন, লার্জ স্কেল প্রোডাকশন বলতে গেলে কি, যখন আমার অনেক ভলিউমটা অনেক লাগবে, যেটা হচ্ছে আমার তোর রেলওয়ে স্লিপার বল, ঠিক আছে, রেলওয়ে স্লিপার কিন্তু সবটাই আমাদের পিস্টেজ কমপ্লিট হয়। যখন আমার লার্জ স্কেল প্রোডাকশন লাগবে তখন কিন্তু প্রিটেনশন হয়, আর যখন আমার, সরি এটা 2 নম্বর দিয়ে দিচ্ছে, 1 নম্বর হবে যখন আমার স্মল স্কেল যখন প্রোডাকশন দরকার হবে তখন কিন্তু আমার পোস্ট টেনশন হয়। কারণ পোস্ট টেনশন হচ্ছে ডাক ছেড়ে রাখা, তারপর কাস্টিং করার পর আবার তার স্ট্রেংথ অ্যাপ্লাই করা, ওটা একটু এ ব্যাপার। যখন আমার লার্জ স্কেল প্রোডাকশন আর এটা হচ্ছে স্মল স্কেল প্রোডাকশন, তাই জন্যই দাদা স্লিপার গুলো হালকা মানে মেকের মতো থাকে, তাই তো? একদম একদম কিন্তু দাদা তুমি যে বলছো ওপর দিকে টেনশন হচ্ছে, কিন্তু ওগুলো তো ওপর দিক থেকে বেঁকে থাকলে তো নিচের দিকটাই হচ্ছে ওটা স্লিপারের উল্টো ক্ষেত্রে। ইউজ করে। আমরা যে স্লিপারটা যেটা দেখতে পাই, স্লিপারটা এইরকম এসে এই থাকে, এইরকম ভাবে আমরা স্লিপারটা দেখতে পাই, তাই তো? হ্যাঁ দাদা, এবার এইখানে আমার মেম্বার গুলো বসানো থাকে, আমরা এটা যেটা দেখতে পাই, এখানে আমাদের রেল গুলো বসানো থাকে, রেল গুলো বেরিয়ে বসানো থাকে, এই যে রেলে সব পড়েছিলাম টিচিং অফ রেল হ্যান্ড টান রেল, এইটা হচ্ছে উল্টো জিনিসটা থাকে। আমাদের যখন পিস্টেস কমপ্লিট দেওয়ার পর মালটা এইরকম ভাবে তৈরি হয়, এইরকম ভাবে এইরকম জিনিসটা তৈরি হয়, এটাকে আমরা উল্টো করে বসাই। আমার নিচে এইখানে বারটা থাকে, এখানে বার থাকে, এটাকে আমার স্টেজ দেওয়া হয়, দিয়ে এখানে আমার এরকম মিটিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আর ওপরে ওপরে টপ টপ পোর্শনটাকে আমার প্লেন রাখা হয়, যেহেতু বসানো হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি ছিল, যেটা আমার কার্ভেচার হয়েছিল এরকম ভাবে ওপরের কথা ছিল তো, কিন্তু আমার এখানে কার্ভেচারটা করা হয় না, এখানে আমার প্লেন করা হয়। আমার মেন গন্ডগোলটা কোনটা, বটমটা তো, গন্ডগোলটা কি বটমটা যেন আমার টেনশন যেন না জেনারেট হয়, এইখানটা বটমটা আমার এখানে একটা কার্ভেচারই করা আছে, বটমটা কিন্তু আমার টেনশন তৈরি হবে না, এখানে অ্যাকচুয়ালি আমার কম্প্রেশন তৈরি করা আছে। তারপর এখানে হচ্ছে প্রিটেনশন যখন হচ্ছে তখন আমার কংক্রিট ইউজ, কংক্রিটের যে গ্রেড ইউজ করা হয়, কংক্রিট গ্রেড হচ্ছে M40, আর পোস্ট টেনশন যখন করা হয় তখন কংক্রিট গ্রেড, পরীক্ষায় এটা কোশ্চেন আসেই, কংক্রিট গ্রেড হচ্ছে M30, যেন মনে থাকে। তারপর চার তুমি একটা 35 কোনটা বললে যে তাহলে কংক্রিট গেট? এবার 35 বললাম, দেখ এখানে মিনিমাম আমার কম্পিউটার গেট কত, 30 তো। হ্যাঁ এবার যখন আমরা মিল ডিজাইন করি, মিল ডিজাইন করার সময় কি করে, একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যোগ করতে হয়। যদি আমার M30 লাগে তাহলে কিন্তু আমরা M30-তে ডিজাইন করি না, ঠিক আছে? যদি আমার M30 রিকোয়ার্ড হয় তাহলে আমরা M30-তে ডিজাইন করি না, সেটা মিনিমাম আমাকে 35 Nm/mm² ডিজাইন করতে হবে, সেটা যদি ডিজাইন করি তবে সেটা আমার হয়ে M30-তে আসবে।
কারণ আমি তো ডিজাইনিং যখন করি তখন আমি সবকিছু তো আইডিয়া ধরে করি ডিজাইনটা, কিন্তু আমি প্র্যাকটিক্যালি যখন মেটেরিয়াল গুলো পাবো সবগুলো কি আমার আইডিয়া থাকে? না না, না দাদা, 30% লেস হয়ে আছে। সেই জন্য আমার রিডিউস হয়ে যায়। সেই জন্য আমাদের ওটা তোর 35 নিউটন/মিলিমিটার² মিনিমাম ধরে ভরতে হয়, তবে সেটা আমার 30 কিন্তু আসবে। কংক্রিট গেট গেল M40, এটা হচ্ছে M30। এবার হচ্ছে এখানে লস ইজ পার্সেন্টেজ লস, হ্যাঁ নট শুধু লস, পার্সেন্টেজ লস ইজ মোর, পার্সেন্টেজ লস ইজ মোর, আর এখানে হচ্ছে পার্সেন্টেজ লস ইজ লেস। এবার তোদের এইটা নিচে কিন্তু লেখাই আছে, পুরো পুরো মেনশন করে দিয়েছি যে লস, লসেস অফ, এখানে যদি সিলেবাসটা আবার দেখাই, যে সিলেবাসটা এখানে দেখতে পাবি, এটা কনসেপ্ট অফ প্রি স্ট্রেস টেনশনিং, স্ট্রেস কনসেপ্ট আর লোড ব্যালেন্সিং, যে লসেস ইন প্রি টেনশনিং, ঠিক আছে? লসটা পুরো ডিরেক্ট বলে দিয়েছি, সুতরাং লসটা একটু বলে দিচ্ছি আমি। পার্সেন্টেজ লস ইজ মোর, পার্সেন্টেজ লস ইজ লেস। এখানে আমার হয়, তোরা যেটা মনে রাখবি, এখানে হচ্ছে আমার 6টা 4টে লস হয়, এখানে হয় 6টা লস। বা লস জিনিসটা কি, লস মানে হচ্ছে, হ্যাঁ এখানে আর একটা আছে বলে দিই, 5 নাম্বার যেটা হচ্ছে লোড ইজ ক্যারিড বাই ফ্রিকশন, লোড ইজ ক্যারিড বাই ফ্রিকশন, লোড ইজ ক্যারিড বাই ফ্রিকশন, আর এটা লোড ইজ ক্যারিড বাই পিআরই। তাহলে এটাই মেন 5টা পার্থক্য, এখানে এলে 2-3 নম্বর আসবে, এখানে লেখা যাবে। এবার মেন যেটা হচ্ছে লস, লস জিনিসটা কি আরসিতে হয় না, এখানে কেন হয়? দেখ আমি তো রডটাকে টানছি, নাকি না? রডটাকে তো টানলাম, হ্যাঁ দাদা, হ্যাঁ আর তারপর আমি সেটা কেটে দিচ্ছি, কেটে যেই সে ছোট হতে চাইছে, তখন কি হবে? একটা কংক্রিটের যদি প্রিটেনশন যদি আমি করি, তাহলে একটা কংক্রিটের সাথে একটা ফ্রিকশন হবে, তো কংক্রিটের হ্যাঁ সাথে স্যার, এবার ওই ফ্রিকশনটার জন্য আমার একটা স্ট্রেংথ লস হবে। এরকম আমার প্রি টেনশন এর ক্ষেত্রে লস হয় 4টে, পোস্ট টেনশন এর ক্ষেত্রে লস হয় 6টা, কিন্তু পার্সেন্টেজ লস হচ্ছে এইটাই মোর আর এটাই লেস। সেই জন্য যেহেতু লস আমার বেশি হয়, তাই গ্রেড অফ কংক্রিটটা এখানে বেশি, আর যেহেতু লস এটা কম হয়, তাই গ্রেড অফ কংক্রিটটা কম। বোঝা গেল? হ্যাঁ দাদা, এবার প্রি টেনশনে কি কি লস হয়, পোস্ট টেনশনে কি কি লস হয়? লস মানে কিছু না, লস মানে হচ্ছে স্ট্রেংথের লস ঘটে। আমি যে স্ট্রেংথে করতে চাইছি সেই স্ট্রেংথটা আমি পাবো না, তার থেকে কম পাবো। কেন কম পাবো? ওই যে বিভিন্ন লস গুলো হয়, অ্যাকচুয়াল যেটা পেতে চাইছি, যেটা পেলাম, সাপোজ আমি পেতে চাইছি 30, আমি পেলাম হচ্ছে 28, বা আমি ডিজাইন করলাম হচ্ছে তোর 35 দিয়ে আমি পেলাম হচ্ছে 30, তাহলে আমার লস কত হলো? 5 5 লসেস। একটা হচ্ছে প্রিটেনশনে লস দিচ্ছি, প্রিটেনশন, আর একটা হচ্ছে পোস্ট টেনশন।
প্রিটেনশনিং আর পোস্ট টেনশনিং। প্রিটেনশনিং আমার কি লস হয়, ফার্স্ট যে লসটা হয় কিসের জন্য লস হতে পারে বলতো দেখি তোর আইডিয়া, প্রিটেনশনিং ফার্স্ট কিসের জন্য লস হবে? না ফ্রিকশন তো একদম ফ্রিকশন ভেরি গুড, যেটা হচ্ছে ফ্রিকশন। এখানে মেজর লস যেটা হয় প্রিটেনশনিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে ইলাস্টিক শর্টেনিং। ইলাস্টিক শর্টেনিং, ইলাস্টিক শর্টেনিং মানে কি, আমার ওই যে ছোট হতে চাইছে যে মেন যে বারটা যে আমি বড় করেছিলাম সেটা এরকম বেঁকে মানে কেটে দিলাম, কেটে আবার সেই আগের অবস্থায় ফিরে আসতে চাইছে মানে সেটা ছোট হতে চাইছে, তখন সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক শর্টেনিং। বাট প্রি টেনশনের মেজর যে লসটা হচ্ছে সেটা হচ্ছে ইলাস্টিক শর্টেনিং, আর পোস্ট টেনশনের ক্ষেত্রে আমার এই ইলাস্টিক শর্টেনিংটা কিন্তু হয় না, পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে ইলাস্টিক শর্টেনিংটা হয় না। ইলাস্টিক শর্টেনিং জিরো ইজ ইকুয়াল টু জিরো, একটা হয় একটা তার স্পেসিফিক কারণ আছে কিন্তু ইন জেনারেল আমার হয় না। তাহলে না এখানে দুটোই তো ছোট হতে চাইছে, তাহলে এটা তো হচ্ছে, এটা তো হচ্ছে না কেন? কারণ ওখানে ডাকটা লাগানো থাকে, এখানে আমার ডাকটা লাগানো থাকে না প্রিটেনশনিং, ঠিক আছে? প্রিটেনশনিং আমার কোনো ডাকটা লাগানো থাকে না, ডাইরেক্ট ডাক আমার মানে ওই যে নাটটা, ডাক মানে নাট না, ডাক মানে হচ্ছে একটা বলটা তো চাই, একটা প্লাস্টিকের মতো একটা পাইপ, আমাদের পাইপ যেরকম হয় না সেম হচ্ছে পাইপ, কলের যেরকম পাইপ আমরা ইউজ করি গোল পাইপ পিভিসি পাইপ গুলো, ডাক মানে হচ্ছে ঠিক আছে সেরকম, মানে আমার এটা পোস্ট হলো পাইপটাই তো, এটা হলো পাইপ। হলো পাইপ। পোস্ট টেনশনে হচ্ছে আমার কংক্রিটের সাথে স্টিলের কোন রকম টাচ থাকবে না, স্যার কংক্রিট পোস্ট টেনশনিং এ কি স্যার ওটাকে টেনে দিয়ে তারপর কি ওখানে কংক্রিট ফিল করে দেওয়া হয়? তুই বল, এতক্ষণ বলার পর এটা বলা কি উচিত হতো? পোস্ট মানে কি পরে পরে, তাহলে কংক্রিটটা আমি প্রথমে ঢাকবো তারপর আমি টানবো। প্রি টেনশনিং মানে কি, আগে আগে আমি টানবো তারপর আমি সেখানে কাস্টিং করবো, বুঝা গেল দুটোর মধ্যে ডিফারেন্সটা? তাহলে আমার এটা পরীক্ষায় কোশ্চেন আছে যে ইলাস্টিক শর্টেনিংটা বা প্রি টেনশনিং এ লস হয় কিন্তু পোস্ট টেনশনিং এ লস হয় না, সেটা কোনটা? অ্যান্সার কি হবে? ইলাস্টিক শর্টেনিং। ইলাস্টিক শর্টেনিং, যেটা আমার প্রি টেনশনিং এ ঘটে বা পোস্ট টেনশনিং এ ঘটে না। তারপর যেটা যেটা হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশন, এখানে যেটা হয় স্ট্রেস রিল্যাক্সেশন, রিল্যাক্স স্ট্রেস রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন। তিন নম্বর হচ্ছে ক্রিপ, চার নম্বর হচ্ছে সিঙ্কেজ। এগুলো সব এক একটা চ্যাপ্টার আছে, যে কটা লস বললাম সব কটা লসের এক একটা করে চ্যাপ্টার আছে, সব কটা একটা করে চ্যাপ্টার মানে লসেরই একটা আলাদা চ্যাপ্টার আছে। দাদা 3 নম্বরটা কি বললে? ক্রিপ CRWP ক্রিপ, চার এর নম্বরটা 4টা কি লিখেছে? সিঙ্কেজ SHRINKAGE সিঙ্কেজ। আর এখানে কে তাহলে আমি কি বলেছিলাম, প্রিটেনশনিং এর লস হয় আমার চারটে, পোস্ট টেনশনিং এর লস হয়েছে ছটা। তাহলে এখানে যেটা হচ্ছে ইলাস্টিক শর্টেনিং স্ট্রেস রিল্যাক্সেশন ক্রিপ সিঙ্কেজ হয়ে গেল, এবার এখানেও ইলাস্টিক শর্টেনিং হচ্ছে, এখানেও স্ট্রেস রিল্যাক্সেশন হয়, স্ট্রেস রিল্যাক্সেশন ক্রিপ সিঙ্কেজ। এখানেও চারটে হয়, আর এখানে এক্সট্রা যে দুটো হয় সেটা হচ্ছে ক্লিপিং অফ অ্যাঙ্কারেজ, ক্লিপিং
লিপিং অফ অ্যাঙ্কারেজ, লিপিং অফ অ্যাঙ্কারেজ আর ফ্রিকশন বিটুইন, ফ্রিকশন বিটুইন ডাক্ট অ্যান্ড টেন্ডন, ডিইউসি ডাক্ট অ্যান্ড টেন্ডন। এই চারটে আমার দুটোর ক্ষেত্রেই হয়, মানে স্ট্রেস রিল্যাক্সেশনটা পরীক্ষায় কোশ্চেন আসে কোনটা, যে আমার প্রিটেনশনিং এ কোন লসটা হয় যেটা পোস্টেনশনিং এ হয় না, যেটা হচ্ছে স্ট্রেস সরি ইলাস্টিক শর্টেনিং, প্রিটেনশনিং এ হয় পোস্টেনশনিং এ হয় না, স্ট্রেস রিল্যাক্সেশন ক্রিপ সিঙ্কেজ এই তিনটে দুটোই হয়, আর যেটা হচ্ছে স্লিপিং অফ অ্যাঙ্কারেজ আর ফ্রিকশন বিটুইন দ্য ডাক অ্যান্ড টেন্ডন, এই দুটো হচ্ছে আমার পোস্টেনশনিং এ ব্যাপার হয় বাট প্রিটেনশনিং এ ব্যাপারটা হয় না। এই গেল আমার এনকারেজটা কি দাদা? অ্যাঙ্কারেজ, মানে যে বললাম নার্ভ দিয়ে আটকানো থাকে, স্লিপিং অফ অ্যাঙ্কারেজ। আমার প্রিটেনশনিং এ কিন্তু কোন রকম নার্ভ দেওয়া থাকে না, কিন্তু এখানে একটা নার্ভ দেওয়া থাকে বললাম না, ডাক্তার আগে একটা নার্ভ দিয়ে দেয় যাতে না বাড়তে যাতে না ভিতরে না ঢুকে যায়, ওই হুম হুম ওইখানে কিছুটা লস হয়। আর একটা হচ্ছে ফ্রিকশন বিটুইন ডাক অ্যান্ড টেন্ডন, ওই যে ভেতরে যে আমি রডটা ইউজ করছি আর ডাক, ওই দুটোর মধ্যে ফ্রিকশন, ফ্রিকশনের জন্য লস লস হয়। এটা গেল মোড়া প্রেস হচ্ছে আমার লসটা। তাহলে আমি এখন পর্যন্ত প্রথম থেকে কি কি বললাম একটু জাস্ট রিভাইজ করিয়ে দিই। দাদা, ক্রিপটা একবার বলে দাও না, ক্রিপটা স্ট্রেস রিল্যাক্সেশনটা। স্লিপ আর স্ট্রেস রিল্যাক্সেশন বলতে গেলে আবার ঠিক আছে বলে দিচ্ছ, স্লিপ আর দুটো জিনিস হয়, একটা হচ্ছে স্লিপ হয় আর একটা হয় কি স্ট্রেস রিল্যাক্সেশন না, একটা স্লিপ হয় আর একটা হচ্ছে তোর সঠিক স্যার, ওই স্লিপ টাইপের যেটা ওই ভেরি গুড ভেরি গুড ফ্যাটিগ, ওয়্যাকটিয়ান নাকি একটা হয়। হ্যাঁ ফ্যাটিগ FATIGUE ফ্যাটিগ মনে পড়ছিল না নামটা। স্লিপ কিসের জন্য হয় আমি আগে বলেছিলাম, স্লিপ আর কি যদি আমি এই বোতলটাকে যদি এরকম ভাবে ধরে রেখে দিই, আমি এরকম এখন ধরে আছি কিন্তু যত আমার টাইম যাবে তত হাতটা তো এরকম ভাবে নামবে নাকি, হ্যাঁ দাদা, কেন এই যে জলের বোতলটা কিন্তু এখানে আমার আগে ধরেই রেখেছি, মানে একটা কনস্ট্যান্ট ধরে আছি, তাহলে এটার জন্য আমার অটোমেটিক দেখ একটা কিন্তু আমার আস্তে আস্তে জোরটা কমে যাচ্ছে যত টাইম কমে, টাইম ডিপেন্ডেন্ট দ্যাট ডিউ টু ইম্প্যাক্ট লোড। এটা হচ্ছে স্পিডটা হচ্ছে সাস্টেন লোডের জন্য, স্পিডটা হচ্ছে আমার সাস্টেন লোড, সাস্টেন লোড এটাকে বলে স্পিড, মানে আমার ডিফরমেশনটা হচ্ছে ডিউ টু সাস্টেন লোডিং এর জন্য, বা লস অফ স্ট্রেন্থ হচ্ছে সাস্টেন লোড, মানে আমি কনস্ট্যান্ট লোডটা ধরে আছি সেটাকে বলতে আমার স্পিডি, স্পিড প্রপার্টি, মানে আমার সাস্টেন লোডকে আমি একদম কনস্ট্যান্ট অবস্থায় ধরে আছি তার জন্য আমার যে লসটা করছে সেটা হচ্ছে স্পিড। আর ফ্যাটিক মানে কি, ফ্যাটিক মানে হচ্ছে আমার হচ্ছে ইম্প্যাক্ট লোড, না হট করে হবে স্যার, ইম্প্যাক্ট অর সাইক্লিক লোডিং, অর সাইক্লিং লোডিং। জিনিসটা কি আমার এই হাত আছে, হাতে আমি বারবার ধরে মারতেই থাকছি, মারতেই থাকছি, বেশি মারলে আমার বোর্ডে হতে আবার জল পড়ে যাবে, খুব মুশকিল হয়ে যাবে। তবে কি বললে বাকি গেল বলো, মুন্সি মাইক টপ কর, বুঝতে পারছি না কি বল, মুন্সি মাইক টপ কর। হ্যাঁ কি কোনটা বুঝতে পারলাম না, ইম্প্যাক্ট অর সাইড ফ্যাটিং মানে হচ্ছে আমার এটা কনসেপ্ট নাই, এবার আমি আঘাত করছি ইম্প্যাক্ট লোড করছি, এবার যদি আমি প্রথমে কিন্তু রেজিস করতে পারবো, তারপর যদি 10 বার পার হয়ে যাবে তখন কি আমি রেজিস করতে পারবো, তখন আর পারবো না, তখন সেইটাকে বলা যায় ফ্যাটিং ফেলিওর। আর স্ট্রেস রিল্যাক্সেশনটা কি, স্ট্রেস রিল্যাক্সেশন হচ্ছে আমাদের যে স্ট্রেস স্ট্রেন যে গ্রাফটা হয়, মায়ের যে স্ট্রেস স্ট্রেন গ্রাফটা, এই গেল যে এই আসার পর এইরকম হয় কিছুটা, এইরকম হয় তারপর এইরকম হয়, মানে এই যে এই পার্টটা স্ট্রেস রিল্যাক্সেশন, মানে কি এদিকটা কি থাকে স্ট্রেস থাকে, এদিকটা থাকে স্ট্রেন থাকে, তাহলে এই অংশটা কি হচ্ছে আমার, আমার জিনিসটা স্ট্রেন হয়ে যাচ্ছে, সে বেড়ে যাচ্ছে কিন্তু স্ট্রেস বাড়ছে না কমছে, স্ট্রেস তো উপরের দিকে বাড়তো হ্যাঁ নিচে নামলে কি কমতো, হ্যাঁ আর স্ট্রেনটা এদিক গেলে কি বাড়তো, তাহলে স্ট্রেন আমার এদিক থেকে এদিকে হচ্ছে, মানে স্ট্রেনটা কি হচ্ছে বাড়ছে, বুঝছি
আর তোমার স্ট্রেসটা উপর দিক থেকে নিচের দিকে নামবে, মানে কি হচ্ছে কমছে, এটা কি বলে স্ট্রেস রিল্যাক্সেশন, স্ট্রেসটা কমছে, স্ট্রেনটা বাড়ছে। একদম সেই প্রপার্টিটাকে বলে স্ট্রেস রিল্যাক্সেশন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এগুলোর জন্য সব বিভিন্ন ফর্মুলা আছে, বিভিন্ন ফর্মুলা দিয়ে ম্যাথ হয়। টোটাল একটা চ্যাপ্টার আছে আমাদের বিটেকে, 15 নম্বরে বড় ম্যাথ আছে, তোরাও যদি বিটেক করিস তখন তার সম্মুখীন হবি। এটা নিয়ে আর কিছু বলছি না। এবার যেটা হচ্ছে, প্রথম থেকে কি বললাম একটু হালকা করে চোখ বুলিয়ে নি, স্ট্রেস বলে প্রিস্টেস কাকে বলে, তোদের সিলেবাসে কি আছে সিলেবাসটা একবার দেখিয়ে দেয়। ইন্ট্রোডাকশন অফ প্রিস্টেস কমপ্লিট, কেন প্রিস্টেস করা হয় সেটা আমি বলে দিয়েছি। এক্সট্রিমলি অ্যান্ড ইন্টারনালি প্রিস্টেস, এক্সটারনালি অ্যান্ড ইন্টারনালি প্রিস্টেস, এটা আবার কি এক্সটারনালি ইন্টারনাল প্রিস্টেস মেম্বার ডাবলি আই না, দেখতে হবে কি বলেছে ওখানটা। তারপর বলছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ প্রিস্টেস মেম্বার, এটা আশা করি করতে পারবি। অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, ওই আরসিসির সাথে প্রিস্টেসের মধ্যে যে ডিফারেন্স গুলো, প্রিস্টেসের আমার অ্যাডভান্টেজ ডিসলোকেশন কোথাও সেকশনটা আমি কাজে লাগাতে পারি, এটা আমার ইকোনমিক্যাল হয়, আমার ডিসলোকেশনটা কম হয়, যে ডিফারেন্স যেটা করি সেইটাই। মেথড অফ দ্য প্রিস্টেসিং, মেথড অফ দ্য প্রিস্টেসিং যেটা হচ্ছে প্রিটেনশনিং, পোস্টেনশনিং, লসেসিং, প্রিস্টেসিং, প্রিস্টেসিং, আর একটা হচ্ছে কনসেপ্ট অফ প্রিস্টেসিং, স্ট্রেস কনসেপ্ট, আর একটা হচ্ছে লোড ব্যালেন্সিং কনসেপ্ট। এই দুটো হচ্ছে ম্যাথের পার্ট একটু আছে হালকা করে, দেখানোর চেষ্টা করছি দেখ কি হয়। একটা হচ্ছে স্ট্রেস কনসেপ্ট আর একটা হচ্ছে লোড ব্যালেন্সিং কনসেপ্ট, এইখান পর্যন্ত পুরোটা কমপ্লিট, এইখান পর্যন্ত সব থিওরি আছে, এখান থেকে সব থিওরি, আর নিচের পোর্শনটা ম্যাথ আছে। কিরকম ম্যাথ আছে কি একটু, তাহলে এখানে এই যে প্রিস্টেস কমপ্লিট কি ব্যাপারটা কেন আছে ভিডিওটা দেখে নিবি, দেখে নিলি বোঝা যাবে। এখান থেকে মেনলি যেটা দেয় আরসিসি আর প্রিস্টেসের মধ্যে পার্থক্যটা দেয়, প্রিস্টেস নিয়ে প্রিটেনশনিং পোস্টেনশনিং এটা বললাম। এখানে যে কোড, এগুলো সব কোড বলা আছে, কোডটা যেটা বললাম 1 3 4 3 যেন মনে থাকে, কোড দেবো সব কোশ্চেন দেয়। এবার আমি একটু স্ট্রেস কনসেপ্টটা এখানে দেখাচ্ছি, সব মাথা ঠিকঠাক আছে তো না, মাথা হ্যাং করে গেছে? দাদা কোডটা 1 3 4 3 তো আয়, হ্যাঁ একদম, 2012 স্ট্রেস, দাদা বেশ ভালোই লাগছে। আরো লাগার জন্য তাতে কিছু করা। আমাকে একটা জিনিস বল, তোরা বেন্ডিং স্ট্রেস ইকুয়েশনটা মনে আছে, থার্ড সেম, থার্ড সেমে তোরা পড়েছিলি, তুই ভালো করে পড়িসনি, থার্ড সেমে তোদের একটা পার্ট ছিল যেটাকে আবার বেন্ডিং স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস ইকুয়েশন, বেন্ডিং স্ট্রেস ইকুয়েশন যেটা ছিল সেটা হচ্ছে এম বাই আই ইজ ইকুয়াল টু সিগমা বাই ওয়াই। হ্যাঁ দাদা মনে পড়ছে, মনে পড়ছে, মসে ছিল ওই হ্যাঁ সবে সবে। এটা ছিল হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, সিগমাটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস, ওয়াইটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, এফটা হচ্ছে তোর, সরি এটা ই বাই আর হবে, এফ না এটা ই বাই আর, এম বাই আই সমান সিগমা বাই ওয়াই সমান ই বাই আর, ইটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, আরটা হচ্ছে রেডিয়াস। এবার এইখান থেকে এই সিগমাটাকে বলা হয় বেন্ডিং স্ট্রেস। আমি যদি এই দুটো পার্ট যদি আমি নিই, এই দুটো পার্ট যদি আমি নিই, নর্মাল স্ট্রেস সমান আমরা কি জানি, নর্মাল স্ট্রেস সমান কি ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স পার ইউনিট এরিয়া। আমি বলতে পারি পি বাই এ, তাই তো ফোর্স পার এরিয়া বলতে পারি, হ্যাঁ তো নাকি। হ্যাঁ যখন বেন্ডিং স্ট্রেস যখন আমার হয়, বেন্ডিং স্ট্রেস যখন আমার হয় তখন এম ওয়াই বাই আই, আজকে রাজু ক্লাসে নিয়ে কি ব্যাপার, সে কোথায় গেল খেয়াল নেই যখন, দাদা এম ওয়াই বাই আই হবে তো? একদম এম ওয়াই বাই আই, বা এবার এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি এম বাই আই বাই ওয়াই লিখতে পারি তো, হ্যাঁ এখানে যদি নিচে নিয়ে আসি তাহলে আই বাই ওয়াইটাকে কি বলা হয় জানিস, কারণ মনে আছে আই আই বাই বাই ওয়াই কে জেড যেটাকে বলা হয় সেকশন মডুলাস, ইয়েস আই বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে জেড,
জেড ইজ ইকুয়াল টু হচ্ছে সেকশন মডুলাস। কি না আছে, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না রে? হ্যাঁ দাদা, বোঝা যাচ্ছে। তো বোঝা না গেলে বলিস, আমি আমার চেষ্টা করছি তোদেরকে যাতে সোজা সোজা করে বোঝানো যায়। নো প্রবলেম হলে বলবো, চাপ আপনিও না দাদা। তুমি তুমি চাপ নেবে না দাদা, প্রবলেম হলে আমি আছি, বলবো তোমাকে। তাহলে সিগমা সমান হচ্ছে এম বাই জেড, ঠিক আছে? এটা হলো, এটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস বলা হয়, সিগমা হচ্ছে বেন্ডিং স্ট্রেস। এটা কিন্তু জানতে হবে, এটা না জানলে কিন্তু কোনো হবে না। এবার দেখ আমার কি হয়, স্ট্রেস কনসেপ্টটা একটু হালকা করে আছে, খুব বেশি ডেপথে ঢুকবো না, খুব বেশি ডেপথে ঢুকলে মুশকিল হয়ে যাবে। না শেষ করে দাও আজকে। হ্যাঁ, রিলি শেষ করে দেবো, জানি রিলি গল্প খতম, এই গল্প আজকে আমি খেলা শেষ করে দেবো, আর আমি বাড়তে দেবো না। কালকে ডাবলি করাবো, সিঙ্গিটা ভালো করে দেখে রাখিস, নাহলে ডাবলি মাথায় ঢুকবে না। কোন নিয়ে থাকিস, কোন নিয়ে বসবি এবং করিস। প্রকাশ সব ঠিকঠাক তো? হ্যাঁ দাদা, দাদার আওয়াজ দাদা শুনতে হবে, তোর আওয়াজ শুনতে হবে, থেমে গেলাম আমি ভাবি। বা ঘুমিয়ে টুমিয়ে পড়লো নাকি রে বাবা সব ছেলেপুলে গুলো? এখন দাদা স্ট্রেন্থ অফ সবাই ম্যাটেরিয়াল পড়ছে, এখন সেরকম একটু একটু ঠান্ডা অফলাইনে হয়ে গেছে পড়ছে, কারো কথাই শুনতে পেলাম না। দাদা। এখন বলছি দাদা সবাই স্ট্রেন্থ অফ বল বল তুই আগে বল। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এ ঢুকে গেছিল বলে একটু ঠান্ডা হয়ে গেল। স্ট্রেংথ অফ মেটেরিয়াল এডুকেশন না বলে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল তো জানতে হয় বাবু, তুই না জানিস তো খুব ভয়ানক। বিশ্বকর্মা ঠাকুর পাপ দেবে ওটা যদি না জানিস। ম্যাথামেটিক্যাল আমার আমার পড়াতে ভালো লাগে, থিওরি থেকে থিওরি কে পড়াবো, ম্যাথ পড়াতে অনেক বেশি মজা। দেখ এটা হচ্ছে নিউটন অ্যাক্সিস, ঠিক আছে? এটা হচ্ছে কি নিউটন অ্যাক্সিস, এইটাকে বলে এসেন্ট্রিসিটি, এটাকে ছোট হাতের ই দিয়ে ডিনোট করে। কি দিয়ে ডিনোট করে? ই ই সমান কি এসেন্ট্রিসিটি, এসেন্ট্রিসিটি। এসেন্ট্রিসিটি আমরা বলতে কি বলছি, আমাদের লোড দুরকম হতে পারে, একটাকে বলে কনসেন্ট্রিক লোড অ্যাপ্লাই হতে পারে, আর একটা এসেন্ট্রিক লোড। কনসেন্ট্রিক লোড মানে কি, যদি আমার লোডটা আমার নিউট্রাল অ্যাক্সিসে যদি পড়তো, এই নিউট্রাল অ্যাক্সিসে আমার লোডটা পড়ছে, ঠিক আছে, তখন সেটাকে আমি বলতাম কনসেন্ট্রিক লোড। আর যদি নিউট্রাল অ্যাক্সিস থেকে যদি আমার দূরে পড়ে, তখন সেটাকে বলা হচ্ছে আমার এসেন্ট্রিক লোড। এবং নিউট্রাল অ্যাক্সিস থেকে যতটা আমার ডিস্টেন্স থাকে, তখন সেটাকে বলা হয় এসেন্ট্রিসিটি। বোঝা গেছে কি বললাম? তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে আমার ভার্টিক্যালি যতটা দূরে আমার লোডটা পড়ছে, সেটাকে বলা হচ্ছে আমার এসেন্ট্রিসিটি। আর এখানে আমার কত লোড পড়ছে, মানে আমি বারটাকে টেনেছিলাম, টেনে কেটে দিয়েছি, মানে এখানে আমার পি ফোর্স অ্যাপ্লাই করছে বারটা, এবং এটা কতটা দূরে আছে, সেটা হচ্ছে আমার ই দূরে আছে। এবার এই যে পি ফোর্সটা পড়ছে, এটা তো নর্মাল ফোর্স পড়ছে, পি ফোর্সটা কি দিচ্ছে, নর্মাল ফোর্স তো, হ্যাঁ দাদা, পি ফোর্সটা আমার নর্মাল ফোর্স দিচ্ছে। তাহলে নর্মাল ফোর্স এটা কি, এটা কম্প্রেসিভ দিচ্ছে না টেনসাইল দিচ্ছে? কম্প্রেসিভ। কম্প্রেসিভ। তাহলে আমি এখানে যেটা দিলাম সেটা এখানে হচ্ছে প্লাস, এখানেও পি বাই এ, এটাও পি বাই এ। তাহলে এটা কি, ডিউ টু নর্মাল লোড, ডিউ টু পিস্টেস ফোর্স, নর্মাল লোড বলবো না, এটা হচ্ছে পিস্টেস ফোর্স, ডিউ টু পিস্টেস ফোর্স।
প্রিস্টেস ফোর্স। তাহলে প্রিস্টেস ফোর্সের জন্য আমার টপ ফাইভ এর একটা আমার কম্প্রেসিভ তৈরি হবে আর বটম ফাইভ এর একটা আমার কম্প্রেসিভ তৈরি হবে। এবার এই প্রিস্টেস ফোর্সটার জন্য নিউট্রাল অ্যাক্সিসে কি হয়, একটা আমার মুভমেন্ট জেনারেট হবে, যেটার জন্য আমার এই যে জিনিসটা বেঁকছে এরকম ভাবে, এই ফোর্সটা তোমার জিনিসটা তো বেঁকিয়ে দেবে নাকি টেন্ডনটা আপওয়ার্ড তো সেটা, ঠিক আছে? হ্যাঁ দাদা, এই যে বেঁকতে চাইছে এটা, এখানে আমার একটা মুভমেন্ট তৈরি করবে, এখানে আমার নিউট্রাল অ্যাক্সিস এরকম মুভমেন্ট জেনারেট করবে, এই মুভমেন্ট গুলোর জন্য জিনিসটা আবার বেঁকবে। এই মুভমেন্টটা কত হয়, এই মুভমেন্টটা হচ্ছে পি ইন্টু ই। মুভমেন্ট মানে কি, ফোর্স ইন্টু ডিস্টেন্স, তো মুভমেন্ট সমান কি হয়, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এই যে এখানে আমার ফোর্স যেটা পড়ছে, ফোর্সটা সেখান থেকে ডিস্টেন্সটা কত আছে ই, তাহলে এখানে আমার মুভমেন্টটা কত তৈরি হবে, এটা হচ্ছে পি ইন্টু ই, বোথ সাইডে যেটা হবে পি ইন্টু ই। এবার এই যে পি ইন্টু ই আমার টপ ফাইবারে কি তৈরি করবে, নেগেটিভ নেগেটিভ মুভমেন্ট, আর বটমে কি তৈরি করবে, প্লাস, ঠিক আছে? তাহলে এবার আমি তোর, এবার এখানে আমি কি দেখলাম, মুভমেন্টের জন্য কি স্ট্রেস তৈরি হয়, এই যে এম বাই জেড, ঠিক আছে? মুভমেন্টের জন্য কি স্ট্রেস তৈরি হয়, যেটা হচ্ছে এম বাই জেড। এবার এখানে এম মানে কত, এম মানে হচ্ছে পি ইন্টু ই। তাহলে এবার এখানে যেটা হচ্ছে, এবার এখানে যদি ড্র করি, তাহলে এটা হচ্ছে নেগেটিভ আর এইখানটা হলো পজিটিভ, তাহলে এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ, এটা হলো পি ই বাই জেড, এটা হলো পি ই বাই জেড, এটা হবে ডিউ টু স্ট্রেস মুভমেন্ট, ডিউ টু স্ট্রেস মুভমেন্ট। এবার আমার ওপর থেকে যে লোডটা পড়ছে, এই যে ওপর থেকে ডব্লিউ নিউটন পার মিটার যে লোডটা পড়ছে, এই লোডটার জন্য বিমটা কিরকম ভাবে, যে এর বিম হবে এরকম ভাবে, তো হ্যাঁ দাদা, স্যাগ উপরে স্যাগিং হয়ে যাবে। উপরেরটা কি হবে প্লাস, আর নিচেরটা কি হবে মাইনাস, এটা কম্প্রেশন নিচেরটা টেনশন, তাই তো? এবার হ্যাঁ দাদা, এই লোডটার জন্য যে মুভমেন্ট হবে সেটাকে আমি এম ই ধরছি, এই লোডটার জন্য যে মুভমেন্ট হবে সেটা হচ্ছে এম। এবার যেহেতু এখানে আমার ইউডিএল পড়ছে, ইউডিএল পড়লে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট কি হয়, এটা হচ্ছে ডব্লিউ এল স্কোয়ার বাই এইট, তাহলে এখানে আমি ডব্লিউ এল স্কোয়ার বেইটটাই হবে, এবার আমি এর থেকে এম ই ধরছি। তাহলে এবার এখানে আর একটা স্ট্রেসের গ্রাফ হবে, এটা টপ ফাইবার হবে প্লাস, বটম ফাইবার হবে হচ্ছে মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা হচ্ছে এম বাই জেড, এটা হচ্ছে এম বাই জেড, এটা কি হবে ডিউ টু এক্সটার্নাল লোড, ডিউ টু এক্সটার্নাল লোড। দাদা ওই মাইনাস প্লাসটার ব্যাপারটা একটু বলে দাও তো, ভুলে গেছি। মানে হচ্ছে টেনশন আর প্লাস মানে হচ্ছে কম্প্রেশন, এই যে এখানে আমি পি ফোর্সটা যখন অ্যাপ্লাই হচ্ছে তাহলে এটা পুরোটাই কি কম্প্রেশন দিচ্ছে, হ্যাঁ কম্প্রেসিভ ফোর্স দিচ্ছে। তাহলে দেখ এখানে কম্প্রেসিভ প্রিস্টেস ফোর্সের জন্য যেটা আমি ডায়াগ্রামটা ড্র করি সেটা কিন্তু প্লাস, প্লাস পি বাই এল, প্লাস পি বাই এল। এবার যখন আমার এটা তোর মুভমেন্ট হচ্ছে, প্রিস্টেস মুভমেন্টের জন্য যখন আমার হচ্ছে, তখন দেখ উপরের পোর্শনটা কি টেনশন তৈরি হচ্ছে, হুম আর বটম পোর্শনটা কি কম্প্রেশন তৈরি হচ্ছে, তাহলে টেনশন নেগেটিভ আর এটা মানে কি পজিটিভ। তাহলে দেখ এই যে প্রিস্টেসের জন্য যে আমি ড্র করেছি সেটা হচ্ছে উপরেরটা নেগেটিভ, নিচেরটা পজিটিভ, টেনশন হলে নেগেটিভ হবে তাই তো, আর কম্প্রেশন হবে পজিটিভ হবে। মাইনাস মানে হচ্ছে নেগেটিভ মুভমেন্ট, বা তোর হচ্ছে টেনসাইল, টেনসাইল স্ট্রেস তৈরি হচ্ছে, আর প্লাস মানে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হচ্ছে। এবার এটার যদি আমার রেজাল্টেন্ট টানা যায়, কি বললাম এটা কি টানবো, আমি এইটার আমি রেজাল্টেন্ট টানবো, রেজাল্টেন্ট ডায়াগ্রামটা ড্র করব, এই রেজাল্টেন্ট ডায়াগ্রাম, সরি তোর এর যদি রেজাল্টেন্ট ডায়াগ্রামটা যদি ড্র করি, এই রেজাল্টেন্ট ডায়াগ্রাম ড্র করলে যেটা দেখা যাবে, এটা যেটা হবে এটা হচ্ছে এইরকম হবে,
পুরোটাই হবে আমার প্লাস। সেটার যদি আমি রেজাল্ট পেন মানে এইটার সাথে এইটা প্লাস এইটা প্লাস এইটা যদি করি, তখন দেখা যাবে আমার টোটালটা, টোটাল যে সেকশনটা, টোটাল সেকশনটাই কি তৈরি হবে, টোটাল সেকশনটাই আমার কম্প্রেশন থাকবে, কোন রকম আমার টেনশন তৈরি হবে না। তাহলে দেখ এখানে আমার টোটাল পার্টটা কি কংক্রিট থাকছে, তো এই টোটাল পার্টটা তো কংক্রিট, এবং হ্যাঁ স্যার, পার্টটাই কি হচ্ছে আমার দেখ রেজাল্ট মানে সবকটা যোগফল কিন্তু আমার কম্প্রেশন তৈরি হচ্ছে। তাহলে এদের যদি রেজাল্টেন্ট জানতে চায়, যদি রেজাল্টেন্ট স্ট্রেস যদি জানতে চায়, রেজাল্টেন্ট স্ট্রেস তখন কি হবে, টপ ফাইবারে কত হবে, রেজাল্টেন্ট স্ট্রেস টপ, টপে কি কি হবে, টপে এইটা কি ছিল প্লাস, পি বাই এটা কি ছিল হ্যাঁ, প্লাস, তারপরে তার পাশে একটা মাইনাস আর তারপর একটা কি ছিল প্লাস। প্লাস। তাহলে টপে যেটা হচ্ছে পি বাই এ মাইনাস PE বাই জেড প্লাস এম বাই জেড, আর যদি বটমে হয় তখন কি হবে, তখন এটাও পি বাই এ, এটা হয়ে যাবে প্লাস পি বাই জেড, তারপরে এটা হবে মাইনাস এম বাই জেড, এইটাই হচ্ছে স্ট্রেসের মেন ফান্ডা, আর কিছু নেই। লোড ব্যালেন্সিং কনসেপ্ট ওকে দেখবা, আসবে না, ও দরকার নেই, আমি পড়াবো না। লোড ব্যালেন্সিং বলেছে এই কমান্ড সেক্টর, লোড ব্যালেন্সিং কনসেপ্ট কিন্তু আসবে না, বলতে গেলে অনেক কিছু বলতে হবে, কিছু জানতে হবে না, পড়লে ছেড়ে দিন, কপাল খারাপ থাকলে ব্যাস। লোড ব্যালেন্সিং কনসেপ্ট বলে একটা দিয়েছে টপিক, ও টপিকটা কিছু বলবো না, ও টপিকটা যদি বলতে হয় এখন অনেক কিছু বলতে হবে, বলার দরকার নেই। তাই এটাও যেটা বললাম এটা ওভারডোজ হয়ে গেল। তো এখান থেকে মেনলি থিওরি পার্টে আসবে, এখান থেকে ম্যাথ পার্ট কিচ্ছু আসবে না, প্রথম থেকে যে থিওরি পার্ট গুলো করালাম, যেটা হচ্ছে আরসিসি, পৃষ্ঠের মধ্যে পার্থক্য, পৃষ্ঠের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, প্রিটেনশন ইন পোস্টেনশন এর মধ্যে পার্থক্য, ঠিক আছে, এর মধ্যে কিন্তু আসবে, বাইরে কিন্তু আসবে না। আর ওই যে ছোটখাটো শর্ট কোশ্চেন গুলো বললাম, প্রিটেনশন ইন এর লস কি হতে পারে, পোস্টেনশন ইন এর লস কি হতে পারে, কোনটায় লস বেশি কোনটায় লস কম, কোনটা কত গ্রেড ইউজ করা হয়, M30 কত, M40 কত, এই সমস্ত এমসিকিউ লাগবে, এর বাইরে কিন্তু কিছু আসবে না। এখান থেকে ইজিলি 4 থেকে 5 নাম্বার পাওয়া যাবে, যেটা কোনো প্রেসারাইজ নেই। চিন্তা কর, বুঝতে পারলি আজকে পড়াটা, থিওরি পোর্শনটা? হ্যাঁ স্যার। সুতরাং এই পোর্শনটা ভালো করে তৈরি কর, করে রাখ। এখান থেকে আমি মেনলি চিন্তা করার জন্য বলছি, ওর তো 5 নাম্বার চাইছি না, এখান এইটা থেকে যদি করতে পারি তাহলে 4 থেকে 5 নাম্বার ইজিলি চলে আসবে, নো প্রবলেম। আর কালকে ভালো করে দেখে রাখবি, কালকে আমি মোটামুটি বলতে পারছি না, কালকে আমি 2 থেকে 3 ঘন্টা ক্লাস নেবো, আজকে ক্লাসটা 2 ঘন্টা হয়ে গেল, নিয়ে গেল 2 ঘন্টা, কালকে 2 থেকে 3 ঘন্টা মানে মিনিমাম তো 2 ঘন্টা লাগবে, ম্যাক্সিমাম 3 ঘন্টা নেবো, দিয়ে কিন্তু আমি দাবিটা আবার শেষ করবো, দাবিটা দাদা কনসেপ্ট বসিয়ে শেষ করবো, বল। হ্যালো, বল। বলছি যে দাদা, আমাদের তো 8 তারিখ থেকে ইন্টারনাল, এইটা আমাদের নিয়ে দাদা কোনো বিশেষটা নিয়ে আমি যেটা পড়ালাম সেটা নিয়ে কারোর কি বক্তব্য? না দাদা। ভেরি গুড, ক্লাসটা শুনে নিস, আমি রেকর্ডটা এখানে বন্ধ করছি, ক্লাসটা আছে এখানে, দাদা ওইটা একবার যাও, দাদা ওইটা যাও, কোনটা বলো, যে রেজাল্টেন্টটা বার হলো, এই মানে এরকম আকারটা হলো যে প্লাসের জন্য ওইদিকে গেল নাকি হ্যাঁ উপরের টপ আকারটা। যে এখানে আমি প্রিস্টেসিং এর মধ্যে এ আছে, আমার নর্মাল বিমের ক্ষেত্রে রেজাল্টেন্ট কি হয়, নর্মাল বিমে যদি প্রিস্টেস কোর্সটা না দিতাম, আমি আগে স্টেজটা স্টেজ ডায়াগ্রামটা দেখালাম আগে পাতায়, যদি আমার নর্মাল যদি একটা সেকশন থাকতো, এই নর্মাল সেকশন, এই নর্মাল সেকশন স্টেজ ডায়াগ্রাম যেটা হয়, যদি আমার উপর থেকে ইউডিএফ পড়ে তাহলে উপরে পোর্শনটা কমপ্লিট হয়, নিচের পোর্শনটা টেনশন হয়, হুম ঠিক আছে, ওখানে কোনো আমার প্রিস্টেস ফিস্টেস কিছু নেই, ওখানে জাস্ট উপর থেকে আমার লোড আছে, এই যে লংজিটিউডিনাল সেকশন যদি হয়, উপর থেকে আমার লোড পড়ছে, উপর থেকে লোড পড়ছে তাহলে পিনটা আমার বেন্ড হতে চাইবে, টপ পোর্শনটা আমার কমপ্রেশন হচ্ছে, বটম পোর্শনটা টেনশন হচ্ছে, কিন্তু এই টেনশনের পোর্শনের কংক্রিটে তো মানে ভ্যালুলেস হয়ে যাচ্ছে, কোনো কাজই তো থাকে নাই। এবার এই না বটম পোর্শনে যাতে আমার টেনশনটা যাতে না জেনারেট হয়, সেই জন্য আমাকে প্রিস্টেস ফোর্সটা অ্যাপ্লাই করতে হয়, এবং প্রিস্টেস ফোর্সটা অ্যাপ্লাই করার জন্যই প্রথমেই যে আমার ডায়াগ্রামটা প্লাস দিয়ে বাই চলে আসছে, প্লাস পিআই টপে বটমে চলে আসছে, ওইটাই কিন্তু আমার নিচের পোর্শনটাকে টেনশনে আসতে দেয় না, বুঝা গেল? হ্যাঁ দাদা, বুঝতে পারলাম। হ্যালো দাদা, বলো। বলছি যে দাদা, আমাদের তো 8 তারিখ দিয়ে ইন্টারনাল, তো দাদা বিএসটা না একদম
বিএসইটিটা একটু শেষ করলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ে, এটা নিয়ে হ্যাঁ পড়বো। দাদা, বিএসসিটা একটু পেয়ে আছে, ইতিহাসের মতো অনেক বড় ব্যাপার। দাদা আমার একটা কোশ্চেন বলছি, ভিডিওর যে স্পিড আছে 1.5, 1.25, তা এরকম আছে, এটা 2A কিংবা 2.5 রাখলে ভালো হয়? কারণ এই ভিডিও দেখার পর ওটা যাতে স্পিড দেখতে পায় আরো, ওই জিনিসটা নাই মানে আমি দেখছি ভিডিও স্পিডটা।